من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه

সবাই আওয়াজ দিয়ে পড়ে নন আজ বিল্লা হিমিন শেত নির জীম বিসমিল্লা মা মা التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الامرون بالمعروف والنهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. صدق الله العظيم. عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنات الكافر راه مسلم. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا আপনাদের কষ্ট হচ্ছে মহাব্বতের সাথে বলেন আল্লাহ আমি যখন মদিনায় জেঠায় সল আসেন শুয়ে ফেরাতে পারি না দৃষ্টি আমার তাকাই শুধু বেকুল হয়ে আল্লাহম্ম আলে সৈ দেনা ওই আরবের মানুষগুলো কত বড় ভাগ্যবান নবী পেলেন রসুল পেলেন হলেন তারা মুসলমান আল্লাহ আলা আলি সাইয়েদ না এই ভুবনে কে আহার করে আপন এই ভুবনে কে আহার করে আপন কুরবান

কবরস্থান উন্নয়ন কল্পে আয়োজিত আরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের উদ্বোধিত তাফসিরুল কোরআন মাহফিলের সপ্তম বার্ষিক তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত আজকের দিনের সমাপনী দিবসের তিন দিনের সম্মানিত সভাপতি অত্র এলাকার সুযোগ্য ব্যক্তিত্ব সকলের শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আবুল কালাম বিশ্বাস এবং ওনার সহযোগিতায় রয়েছেন জানাব ইউসুফ মালিতা ইমাফিলের সুযোগ্য উদ্বোধক ছিলেন যেন আনোয়ারুল আজিম আনার সাহেব মাননীয় সংসদ সদস্য ও কবির হোসেন সাহেব মাননীয় চেয়ারম্যান নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ তিন দিনের মাহফিলের সমাপনী দিবসের আমন্ত্রিত ওলামা হযরতদের মধ্য থেকে বক্তব্য পেশ করেছেন আমার অত্যন্ত আদরের আপনাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তরুণ প্রজন্মের অন্যতম রাহবার হাফেজ কারি মাওলানা আফতাব আহমেদ সাহেব বারাকাল্লাহ হুফি হাইহাতি বলেন আল্লাহ মাবিন এই মাহফিলে উপস্থিত সকল আম্বিয়াদের যোগ্য রাসূল সুরী নাইবের হাজরত্রাম সম্মানিত সুধিমণ্ডলী শ্রদ্ধেয় অতিথি বৃন্দ এই মাহফিলে উপস্থিত শ্রদ্ধেয় পিতৃতুল্য মুরব্বিয়ানী করাম কলিজার টুকরা যুবক ভাইয়েরা মাহফিলের ইন্তেজামে কমিটির বরণ্য সদস্য বৃন্দ আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালের সতী ধবি সর্বগুণে গুণান্বিতা শিক্ষিতা অবলা সরলা আমার পরম শ্রদ্ধে আদরের মা ও বোনেরা গভর্নমেন্টের ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের সম্মানিত সদস্য বৃন্দ গোয়েন্দা বিভাগের কর্মকর্তা বৃন্দ সুপ্রিয় উপস্থিতি আমি সকলকে শ্রদ্ধার অসীমতায় অভিনন্দিত করছি সকল রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী বৃন্দকে আমি সালাম ও শ্রদ্ধা নিবেদন করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আল্লাহর শাহী দরবারে আপনাদেরকে সাথে নিয়ে কালেমাতুরসকুর আদা করছি যে আল্লাহ তালা তার এক গোলামকে অনেক দূর থেকে আল্লাহর কোরআন থেকে দুটো কথা বলবার জন্য আপনাদের দোয়া নেয়ার জন্য এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়ত করেছেন জন্য বিশ্ব নিয়ন্তার দরবারে কালেমাতুর শকর আদা করছি সবাই বলেন আলহামদুলিল্লাহ বিগত দুদিনে যারা আলোচনা পেশ করেছেন আপনাদের এলাকার এক নক্ষত্র আমার অত্যন্ত স্নেহাস্পদ হাফেজ মাওলানা মুফতি আমির হামজা প্রথম দিন কথা বলেছেন দ্বিতীয় দিনে কথা বলেছেন দক্ষিণ জনপদের আরেক এক নক্ষত্র হযরত মাওলানা মোল্লা নাজিম উদ্দিন সাহেব তাদের সহযোগী যারা ছিলেন মেহেদী হাসান যশোরি সাহেব এবং ইমামুল হাসান বিন নূর সাহেব সবার কণ্ঠস্বর আর আজকে তো হাফেজকারী আফতা মোহাম্মদের কণ্ঠের তুলনাই হয় না তো পাঁচজনের এই সুললিত কণ্ঠস্বরের মাঝে আমি আজকে ভাঙ্গা গলায় আপনাদের মাঝে হাজির এখন আপনারা কি করবেন কি করার আছে বলেন আর যারা এখানে আলোচনা করেছে সবাই বয়সে আমার অনেক ছোট এই জন্য তাদেরকেই আমি সুযোগ করে দিয়েছি যে তোমরা এখন বলো আর আমি এখন বুড়ো মানুষ সে কারণে গলার যা অবস্থা এই পরেও কি আপনারা থাকবেন হাত তোলেন কারা থাকবেন না তো অবস্থা কি দাঁড়ালো থাকবেন কি থাকবেন না থাকবেন আচ্ছা তাহলে একটা তাকবির দেন লিল্লাহে হে তাকবীর আমি ভূমিকায় বেশি কথা বলবো না কারণ আমি বড়ো কোনো আলেম না আপনারা নিশ্চয়ই জানেন আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া মানুষ তেমন বেশি বড় শিক্ষিত মানুষও আমি না এলেম কালাম তো একেবারে নাই বললেই চলে তো আপনারা এখানে এনেছেন আমাকে এই জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ শুক্রিয়া আদায় করছি আমার সাথে আপনারাও করেন আলহামদুলিল্লাহ আলোচনার শুরুতে একটা কথা বলে নিতে চাই এটা হ্যান্ডবিল এখনই কথা ভালো করে বুঝতে হবে মহাবিল কিন্তু শুরু হয়ে গেছে বোঝা গেছে এই পাশে লেখা আছে জ্বলন্ত আগুন আর এই জায়গায় লেখা আছে অথই পানি দুই পাশে দুইটা লিখে দিলাম আমার এই কাগজের কি কোনো ক্ষতি হবে তো এই পাশে লেখা আছে কি জ্বলন্ত এবার সে কি অথই পানি আমার এই কাগজ কি পুড়ে যাবে ভিজে যাবে হ্যাঁ কেন বললাম হোয়াট ইজ দা কস কারণ হলো আগুন লেখা থাকলেই আগুনে জ্বলে না যতক্ষণ না বাস্তবায়ন করা হয় পানি অথই পানি লেখা থাকলেই পানিতে ডোবে না নষ্ট হয় না যতক্ষণ না পানিতে দেয়া হয় বাস্তবায়ন হয় কথা ঠিক কি না তিন দিন মাহফিল শুনেছেন পাঁচ বক্তার কাছ থেকে আজও আশা করি শুনতে এসেছেন কোরআনুল ক্যালিমের লেখাগুলো কাগজের মধ্যে লেখা থাকলে শান্তি পাওয়া যাবে না কথা বোঝেন নাই মনে হয় বোঝেন নাই হ্যাঁ এটা হলো শুরু কথা শুধু কাগজে লেখা থাকলে পড়ে না ডোবেও না কোরআনের মধ্যে লেখা থাকলেই শুধু হবে না এটা আগুনে দিলে পুড়বে পানিতে দিলে যেমন নষ্ট হবে এই কোরআনও তেমনি জমিনে দিলে উর্বর হবে জোরে বলেন এটা বুঝেছেন তো নাই কারা সবাই বুঝেছেন আলহামদুলিল্লাহ বোঝারই কথা কারণ আপনারা মস্ট এডুকেটেড হায়ার এডুকেটেড উচ্চশিক্ষিত গুণী মানুষ সবাই বোঝেন পাশেই বিশ্ববিদ্যালয় তো সবাই শিক্ষিত আশা করি অল্প কথায় এক ঘন্টার মাঝে শেষ করলে আপনাদের আপত্তি নাই আমি জানি তো এখন আপনারা সবাই ফার্স্ট ক্লাস ইট এক নাম্বার ইট কি ইট এক নাম্বার ইট আওয়াজ দেন বলবেন হুজুর ইট বানাইলেন না এই মাটি দিয়ে তৈরি ইট আগুনে পুড়ে খাঁটি হইলে এক নাম্বার হলে ফার্স্ট ক্লাস হইলে কোটি কোটি বছর মাটির নিচে পড়ে থাকলে ইটটার কোনো ক্ষতি হবে না। ঠিক। ওয়ালাকাদ খলাকনা লিনসানা মিন সুলালাতি মিন মাটির তৈরি করা শাণিজ্জাস থেকে মানুষ তৈরি। জায়গট ইসপ্রামার ওভাম নুতফাত ফি ক্বরাহিম মাকিন সুম্মা নুখরিজুকুম তিফলা। এক ফোঁটা পানি থেকে মানব আকৃতি একটা প্যাকেট করা জায়গায় রেখে দিলাম সিজার করা লাগবে না আমি টেনে বের করব। সোমান আল্লাহ বলে মাটির সার থেকে মানুষ তৈরি তাহলে মাটির ইট যদি খাটি হয় এক নাম্বার হয়। কোটি কোটি বছর মাটির নিচে পড়ে থাকলেও ইটটার যেমন কোনো ক্ষতি হবে না ঠিক তেমনি মাটির তৈরি মানুষ ফার্স্ট ক্লাস মুসলমান হলে ইমানদার হয়ে কবরে গেলে আল্লাহর কসম কোটি বছরেও তার লাশটার কোনো ক্ষতি হবে না এই অর্থে ইট হইতে রাজি আছেন আপনারা আচ্ছা তাহলে আমরা সবাই এখানে বসে আছি হাত নাম আল্লাহ ইট এক নাম্বার ভাটা কয়টা ঘটনা এই জায়গায় ইট ফার্স্ট ক্লাস ভাটা অনেক এখানে বিএনপির ভাটার ইট আছে না নাই আওয়ামী লীগের ভাটার তাবলীগের ভাটা পীরের মুরিদ জাতীয় পার্টির ভাটা অন্য দল জামাতের ভাটা ভাটা অনেক ইটগুলো কয় নাম্বার কোন কেলাস ওই যে সাক্ষী দিয়েছেন সব দলের লোক আছেন না এখানে হ্যাঁ তাহলে ভাটাও অনেক ইট ফার্স্ট ক্লাস এই ফার্স্ট ক্লাস ইট নিয়ে আমি এখানে রংপুর থেকে এসেছি আমি হলাম মিস্ত্রি কাজ শুরু করি গাছ শুরু করব আচ্ছা আল্লাহর কোরআন থেকে নেবো একটুখানি সিমেন্ট রাসোল্লা সাল্লা হাদিস থেকে নেব একটুখানি বালি এই সিমেন্ট আর বালি আর আমার চোখের দু ফোটা পানি দিয়ে মশলা তৈরি করব করে এই একটা একটা করে ইট গেথে একটা প্রাচীর বানায় দেব আজকে ইনশাল্লাহ আল্লাহ বলেছেন কান্না হোম বুনিয়ান সেই প্রাচীর হবে কান্না বুনিয়ানুম বুনিয়ান সীসা ঢালা প্রাচীর আমি সোহান আল্লাহ কালকে বললেও হবে কালকে বললেও হবে সোহান আল্লাহ মনে হয় বুক পকেটে থুয়ে দিছে থাক এটা সোহান আল্লাহ গরম হোক নাকি একটা আওয়াজ দিয়ে বলেন না সোহান আল্লাহ এই পাশের ভাইরা ভালো জোরে আওয়াজ দেয় কিন্তু এই পাশে কিছু হিংসুক লোক বসে আছে এটা আওয়াজ দিয়ে দেখান সোহান আল্লাহ তবু আওয়াজ নাই এই আওয়াজ কানে আসে আশ্চর্য ব্যাপার না মুরুব এই কে কেন সব একজনও মুরব্বী দেই না আমি বলছে সব মুরব্বী বসে আছে বিয়ের আগেই মুরব্বী হয়ে গেছে আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে প্রাচীর হবে মারসুস ডালা প্রাচীর আপনারা যদি গন্ডগোল বন্ধ করতে পারেন মারামারি হানাহানি বন্ধ করতে পারেন মুসলিম উম্মার মধ্যে ফাটল সৃষ্টি না করে যদি ঐক্যবদ্ধ হয়ে এক প্রাচীর ইট হয়ে থাকতে পারেন তাহলে যে প্রাচীর আজকে নির্মিত হবে এই প্রাচীরে ধাক্কা খেয়ে বল যেমন ছিটকে পড়ে প্রাচীরের কোনো ক্ষতি হয় না ঠিক তেমনি আজকে যে প্রাচীর নির্মাণ করতে এসেছি মিস্ত্রি হয়ে আপনাদের মতো সকল ভাটার ফার্স্ট ক্লাস ইটগুলোকে নিয়ে যে প্রাচীর বানাতে এসেছি এই প্রাচীর যদি অটুট থাকে এই প্রাচীর যদি রক্ষিত থাকে সংরক্ষিত থাকে হেফাজতে থাকে ওকে যদি ফাটল সৃষ্টি না হয় তাহলে এই প্রাচীরে ধাক্কা খেয়ে তামাম তনিয়া ইহুদি নাসারা কাফের মুশ্রেকরা ধাক্কা খেয়ে ছিটকে পড়তে বাধ্য হবে কথা বলেন ঠিক না ব্যথিত শুধু কি তাই এই প্রাচীর যদি সমাজে দাঁড়িয়ে যায় অক্ষের মুসলিম মিল্লাতের অক্ষের প্রাচী তাহলে মায়ানমারের মুসলমান গুলো রোহিঙ্গার মুসলমান গুলো পাশে নাফ নদী ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন নাফ নদীর পানিগুলো ছিল সাদা এখন আর সেই পানি সাদা নাই মুসলমানের রক্তে গোটা নাফ নদীর পানি রক্তিম হয়ে গেছে এই প্রাচীর যদি জমিনে দাঁড়িয়ে যায় অক্ষের প্রাচীর মুসলিম মিল্লাতের সব দলের মুসলমানেরা যদি অক্ষের প্রাচীরে দাঁড়িয়ে যেতে পারেন দলাদলি ফালাফালি এগুলো বাদ দিয়ে তাহলে আমার মায়ানমারের মুসলমানের গায়ে হাত তোলা তো দূরে থাক রোহিঙ্গার মুসলমানগুলোকে মারা তো দূরে থাক গোটা পৃথিবীতে একজন মুসলমানের গায়ে হাত দেওয়ার দুঃসাহস কেউ করতে পারবে না কথা বলেন ঠিক না তাহলে আমরা কি দলমত নির্বিশেষে আজকে সবাই এক প্রাচীরের ইট হতে রাজি আছি কারা কারা রাজি আছি দু হাত তুলে দেখা দেন আলহামদুলিল্লাহ হাত তাহলে আমরা দলাদলিফ আর আমাদের মধ্যে বিভেদ বিভ্রান্তি এগুলো দূর করতে প্রস্তুত আছি সবাই নাকি তাহলে এখন আমি প্রাচীরের শুরু করব। আচ্ছা তাহলে আমরা সিমেন্ট পেলাম কোথা থেকে হাদিস নেব কোথা থেকে বালি থেকে হাদিসের একটুখানি বালি নেব আর চোখের পানি দিয়ে মশলা দিয়ে বানাবো আজকের প্রাচীর ইনশা আল্লাহ বন্ধুগণ বিশ্বের আঙ্গিনায় আল্লাহর পক্ষ থেকে মহাগ্রন্থ আল কমপ্লিট কোড অফ লাইফ নামাজের ফরজ আগে না রোজার ফরজ আগে না হজের ফরজ আগে না জাকাতের ফরজ আগে না পোশাকের ফরজ আগে না প্রথম ফরজ মানবতার জন্য গোটা পৃথিবীবাসীর জন্য এ করো বিশ বিরব্ব খলাক পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আওয়াজ দিয়ে বলে না ল তিনি পড়তে বলেছেন কি তার নামে পড়তে বলেছেন তার নামে পড়তে বললে কি পড়া দরকার বন্ধুগণ সুরা মুহাম্মদ চব্বিশ নম্বর হাতে আল্লাহ রব্বুল আলা মিঞ্চানা দিলেন আফালা পড়ুন আল কুরআন আল্লাহু আকবার আল্লাহু কালকে বললেও হবে ওই জন্যই তো মুয়াজ্জিনের মর্যাদা কিয়ামত ইমামের চাইতেও বেশি হবে ঠিক মুয়াজ ইমাম সাহেব আল্লাহু আকবার নিয়াত করলেন কিন্তু মুয়াজ্জি আল্লাহু আকবার আল্লাহু আকবার চতুর দিকে আওয়াজ চায় আল্লাহ বলবেন একটা নুরের তাস পরায়ে দেব কেয়ামতের ময়দানে আজকে যারা মোয়াজিন আছে তারা তেত্রিশ সেন্টিমিটার খুশি আমার উপরে আমাদের কথা কেউ বলে না কারণ বেতন সাড়ে তিনশো টাকা তাও পাঁচ মাস বাকি এই পরিশ্রমের কাজ কেউ করতে চায় না জন্যই টাকাও দিতে পারে না মোয়াজিনও রাখছে দাঁত নাই শেষ রাতে এই ঠান্ডা পানি দিয়ে উজু করে আহ আল্লাহ তালা কথা বলেন ঠিক কিনা আমাদের ওয়াজ কেউ করে না হুজুর মোয়াজিনদের আফসোস আজকে খুশি করে দিলাম কে আমাদের দিন তাদের মাথায় আল্লাহ নুরির তাস পড়ায় দিবেন শুধু আল্লাহর নাম জোরে বলার কারণে আপনারা হয়তো মনে করছেন যে হল মোয়াজিন বাংলাদেশে সাড়ে চার লাখ মসজিদের সাড়ে চার লাখ না হয় মুকুট আল্লাহ দিবেন কিন্তু আমাদের সবাইকে কি দিবেন আল্লাহর কাছে কি মুকুট আছে নাকি আওয়াজ দিলে দিতে পারেন তাহলে বলেন আল্লাহ আকবর বহুদিন আল্লাহ আকবর বলতে পারেন নাই আজকে একটু মন খুলে বলেন আমার ভাইরা এখন আল্লাহ তাল্লা বলেন কোরআন নিয়ে কি একটু গবেষণা করবে না তোমরা ফালা এত না কোরআন একটু গবেষণা করবে না ওয়েস্টার্ন সিভিলাইজেশন পাশ্চাত্য সভ্যতার এই যুগের ছেলেরা তারা আবার বলে যে কোরআন নিয়ে গবেষণা করার সময় কি আমাদের আছে আমরা তো ফেসবুক নিয়ে ব্যস্ত ইন্টারনেট নিয়ে ব্যস্ত অপেরামিনি নিয়ে ব্যস্ত গুগল নিয়ে ব্যস্ত ইউনিভার্স নিয়ে ব্যস্ত গ্যালাক্সি নিয়ে ব্যস্ত মিল্ক নিয়ে ব্যস্ত সৌরজগৎ নিয়ে ব্যস্ত আমরা তো ইন দ্য আর্থ গোটা পৃথিবী ঘুরি আমাদের কি কোরআন নিয়ে গবেষণা করার সময় আছে আর কি আছে কোরআনুল কারীমের মধ্যে যে গবেষণা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সুমারে 27 নম্বর হাতে কত চমৎকার করে জানা দিয়ে বললেন ওয়ালাকাদ জরাবেনা লিন নাস ফি হাদাল কোরআনি কুল্লি মাছালিন লাআল্লাহুম ইয়াতাদাক কারু ও লাকদ জরাব না লাকদ লাকিত জরাব না আর আমি অবশ্যই বর্ণনা করে দিয়েছি মানব জাতির জন্য টি বিয়ে আনার বিস্তারিত খুলে খুলে মা ফাররত না ফিল কিতাব আমি কোনো কিছু বাদ দেই নাই সব বলে দিয়েছে করা নাই আল্লাহ কি আছে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে বায়োলজি আছে ম্যাথমেটিক্স আছে ফিলোসফি আছে জেনারেল হিস্ট্রি ইসলামিক হিস্ট্রি আইসিটি মেডিকেল সায়েন্স শুধু কি তাই সসোলজি সবকিছু ফিলোসফি যা দরকার মানবতার জন্য তিবিয়ানান লিকুল্লি আমি বিস্তারিত বলে দিয়েছি মা না ফিল কিতাব কোনো কিছু বাধ্য নেই আল্লাহু আকবার বলেন আর কারো কাছে কোনো সাবজেক্ট নিয়ে যাওয়ার দরকার আছে আল্লাহ সব বলে দিয়েছেন এর ভিতরে একটু ঢুকে দেখেন এখন যুবকেরা বলবেন যে সেই জন্যই তো আজকে ইন্টারনেট বন্ধ রাখছি ফেসবুক দেখতেছি না মহিলারা সেই জন্যই তো আজকে আমরা স্টার জলসায় নাই না আপনাদের এদিকে মহিলারা স্টার জলসা দেখে না আমি সেটা জানি না আমি জানি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা তার বদনাম করছেন এটা করবেন না ওনারা দেখেন না এটা আমি জানি তো আজকে তো আমরা স্টার নাই আজকে তো আমরা আমরা ফেসবুকে নাই আজকে কোরআনের মাহফিল শুনতে এসেছি হোয়াট ইস দা বেনিফিট আমাদের লাভটা কি এটা শুনে কি লাভ আল্লাহ রে একটুখানি কান লাগা শুনতে হবে বেনিফিটটা কি লাফটা কি আজকে এখানে সে সুরালা আরফে দুইশত চার নম্বর আয়াতে আল্লাহরফুড আলা বিং জানায় দিলেন ওয়াইদা কোরিয়াল কর আনু ফাস্তাবিয়াহু ওয়াং সিতু লাল্লা কুমতুর হামুল্লা ওয়াইদা কোরিয়াল করান যখন তোমাদের সামনে করান উপস্থাপন করা হয় হাস্তামি হলো ওয়ামর সিগা এটাও আম হাস্তামিও ওয়াং সিতু চুপচাপ মনোযোগের সাথে যারা শুনবা হ্যাঁ পুরুষ প্যান্ডেলের মধ্যে যারা বসে আছেন তারা মহিলা প্যান্ডেলে যারা আছেন তারা হাস্তামি আর ওয়াং তাদের পুরস্কার কি শুনুন লাহাল্লাহ কুমতুর হাঙন আল্লাহ বলেন আমি তাদের উপরে রহনত নাজিল করবো হজুর এই তিন দিন থেকে বসে আছে পাঁচ বক্তার আলোচনা শুনলাম একটা রহমত দেখি নাই আর আপনি সেই লোভ দেখায় আমাদেরকে আটকায় রাখতে চাচ্ছেন আমরা ভালো করে বুঝি এটা একটা লোভ আর কিছু না রহমত তো না দেখি এবারে রহমত দেখাচ্ছি ব্রেকিং নিউজ কি নিউজ ব্রেকিং নিউজ কোরআনে আছে না নাই কোথায় কোথায় কোরআনে কোন জায়গায় আনীন আজিম নাবা মানে খবর আজিম মানে টাটকা খবর তাজা খবর বড় খবর ব্রেকিং নিউজ জোরে বলে সুবহান আল্লাহ খালি ব্রেকিং নিউজের কথা কোরআনে আছে তো হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন ব্রেকিং নিউজ দিচ্ছে সূরা হামিম সিজদা ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলেন রহমত যে পাঠাবো তাতানাসালু আলাইহিমুল মালায়েকা আমি আসমান থেকে ফেরেস্তা পাঠিয়েছি পাঠাচ্ছি লাগলে আরো পাঠাবো

আমি আল্লাহ বদল করে দেব বাদালাই উবাদ দিল বদল করে দেব পরিবর্তন করে দেব কি পরিবর্তন করব সৈয়াতিহিম হাসানাতিন ওই লোকগুলোর জিন্দিগির সমস্ত গুনাগুলা উল্টায়া সব সবে পরিণত করে দেব কার কথা ইন্দাল্লাহ আল্লাহ বলেন আমি ওয়াদা খেলাপ করি না টাটকা তাজা খবর নিউজ গুণাগুলো সব সব বানায় দিব কতক্ষণ দিব মোনাজাত পর্যন্ত থাকলে সব গুনা আল্লাহ সব বানায় দিবেন কিন্তু আপনারা আবার বলবেন এই যে সাইড দিয়া সাদা দেখা যায় পরে যদি আবার ফেরেস্তারা এগুলো দিয়ে এগুলো গুনা লেখে দেয় তখন তো বিপদে পড়ে যাবো সুরা ফরকানের সত্তর নম্বর আয়াতের শেষ অংশ কান আল্লাহ গফুর রহিমা আল্লাহ বলেন তা সিরে আশরাফি মুফাসির লিখতেছেন যে অকান আল্লাহ গফুর রহিম আর তাফসির করতেছেন তিনি এভাবে এই ফাঁকা জায়গাও ফাঁকা থাকবে না জিন্দিগির সব ফাঁকা জায়গা সব দিয়ে পূর্ণ করে দেবেন জনগণ এখানে বসে থাকলে লাভ না লস কি লাভ কি লাভ সব সব তো দরকার নেই এখন তাজা কিছু খবর দেন একেবারে টাটকা উপহার দেন টাটকা পুরস্কার দিয়ে দেন আল্লাহর পক্ষ থেকে ব্রেকিং নিউজ পুরানুলিমের দুই নাম্বার সুরের পাঁচ নাম্বার পঞ্চম জানাই দিলেন উল্লাভ হুদাম উলাইকা এটাও আজমাইশারা ওই যে ওই যে ওই লোকগুলো ওই মহিলা ওই পুরুষ উলাইকা আলা হুদা্বির রবীহিব তারা রবের হেদায়েতের সাথে আছে ও উলাইকা শুন মুসলেখন তারাই সফল কাম লব কোথায় সফল কাম আবার চোরা বাকারাত আটত্রিশ নাম্বারে কিং নিউজ দিয়ে আল্লাহ জানা দিলেন ফেমেন যে বা যারা মেনে নেবে এইটা যারা মানবে তাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই দুনিয়াতে কোনো চিন্তা নাই আর পরকালে জাহান্নামের ভয় নাই জান্নাতের চিন্তা নাই তারা ভয় আর চিন্তা মুক্ত হবে বলেন আল্লাহ তাদের ভাগ্য খুলে যাবে কিভাবে ভাগ্য খুলবে আরেকটা ব্রেকিং নিউজ বলা ওয়ানহাল আলকুরআন ওততাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ জাতির লোকেরা ঈমান আনার পর যদি আমার বিধান মেনে নিয়ে আমাকে ভয় করার নীতি অবলম্বন করে আল্লাহ বলেন আমি আকাশের জমিনের বরকতের সমস্ত দরজা তাদের জন্য খুলে দেব চিৎকার দিয়ে বলেন আল্লাহ তাহলে শুধু লাভ 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 আর লাভ এই লাভ মানে না না লাভ লাভ আসলে ম্যারেজ এটা ক্ষতি ম্যারেজ কথা কিনা আমার এক ছাত্র ওর খাতা কাট আমি ক্লাসের টিউটোরিয়াল পরীক্ষায় ওর খাতা কাটতেছি খাতার দ্বিতীয় পৃষ্ঠায় দেখি একটা পান পাতা ভিতরে একটা তীর ডাক দিয়ে বললাম দিস এটা কি স্যার আপনি বুঝবেন না বুঝা দাও বুঝি কি একটু বলছে স্যার এটা হচ্ছে প্রতীকটা ভালোবাসার বললাম ভিতরে তীর ঢুকাই দিছো কেন স্যার এ কষ্ট আপনি বুঝবেন না ভালো করে বলো এই এদিকে আসো ওকে পরে ডাকলাম ব্যাপারটা কি স্যার কথা দিয়েছিল কিন্তু আর বিয়ে হয়ে গেছে ওই যে সেই দিনে তীর ঢুকে গেছে বুকের মধ্যে আর বের করতে পারছি না স্যার তো ভাইরা এই লাভ না এ লাভ হচ্ছে প্রফিট বেনিফিট আল্লাহ আকবার বলেন শুধু বেনিফিট আবার ভাইরা সেই করানুল করিম থেকে আমি আপনাদের সামনে কথা বলবার জন্য একটা আয়াত তেলাওয়াত করেছি সুরাত থেকে ওখান থেকে আলোচনা হবে কে কোন দলের আপাতত মাথা থেকে ওইটা উঠে দেন দিয়ে দলমত নির্বিশেষে একটু আওয়াজ দিয়ে পড়ে নেন শৈতান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি দয়াময় আল্লাহর নামে শুরু করছি সুরা তবা তবার একটা নাম আছে বারা সম্পর্ক সেদ আর একটা হচ্ছে তবা তবা শব্দের অর্থ প্রত্যাবর্তন করা ফিরে আসা একশো চোদ্দটা সুরা এই সুরাটা শুরুতে বিসপিল্লা নেইলাফ আছে কেউ আল ফালের অংশ কেউ বলেছেন যেহেতু আল্লাহ আল্লাহ এবং তার রাসুলের দুঃশনদের সাথে সম্পর্ক ছেদ করছেন এই জন্য তিনি বিসপিল্লা লেখার নির্দেশ দেন নাই বিসপিল্লা নাজিল হয়নি তাই লেখা হয়নি অনেক এখতেলাপ আছে আমরা ওই দিকে যাব না এখানে বিসমিল্লা না থাকলেও সুরা নমলের ভিতরে আর এক জায়গায় বিসমিল্লা আছে আল্লাহ আকবর বলেন তাহলে বিসমিল্লা কিন্তু একশো চোদ্দটা ঠিকই আছে এটা শুরুতে নাই এটা নিয়ে গন্ডগোল করব না আমরা তো গন্ডগোলের ওস্তাদ হ্যাঁ কি বলেন সূরাটার একশো উনত্রিশটা অ্যাপ মদিনায় অবতীর্ণ রুকু ষোলোটা সেখান থেকে আয়াত তেলাওয়াত করেছে একটা আয়াতের নাম্বার একশো বারো আওয়াজ দিয়ে বলে আকবার। আমরা তো শুধু গন্ডগোল জানি ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করব কি করবো না এটা নিয়ে এখন গন্ডগোল চলছে হাইব্রিড গন্ডগোল কি বলে আপনাদের এলাকায় নাই আছে আসেন আপস করি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালাত শেষ মুনাজাত সালাতের কোন অংশ না ইস্তাইনু বিসবরি ওয়াসসালা আল্লাহর কাছে কিছু চাইলে নামাজ ধৈর্যের মাধ্যমে চাও আপনি যদি মনে করেন সালাতের মধ্যে শব্দ হয়ে গেছে আর করবো না অসুবিধা নাই যদি বলেন আরেকটু করি করে না অসুবিধা নাই গন্ডগোল এর কোন জায়গা নাই করলেও চলে না করলেও চলে শুধু চলে নাকি গন্ডগোল করা তাহলে এটা মীমাংসা হয়ে গেল কেউ বলে দলিন আর কেউ বলে জল ওয়ালা জিন এটা এক গরু ওয়ালা দিন এটা আর এক গরু আমিন কিন্তু দুইজনেই বলে নুরুল আমিন কেউ বলে না কি বলে আমিন বলে আমার নাম না বলে তো উপায় নাই তো আমিন বলে একজনের ভলিউম লাগান একটু বেশি একজনের একটু কম বলেন উনিও বলেন একটু ভলিউমের ব্যাপার শুধু আপনি একটু কমান আপনি একটু বাড়েন তো গন্ডগোল থাকলো ব্যাস শেষ দলিন যারা বলেন তারা তো আবার অজু বলেন ওখানেও তো দোয়া তো অদু বলেন আপনি নিজে অজু বলার সাথে সাথেই প্রমাণিত হয় আপনার মুখ থেকেই প্রমাণিত হয় দোয়া তো বলা যাবে জোয়া বলা যাবে সোহান আল্লাহ বলে আর কি গন্ডগোল আছে তাহলে এটা মীমাংসা হলো আমিন ভলিউমের কম ব্যাস বলে দুই গ্রুপে এবারে হাত বাঁধা আল্লাহ আকবার এটা একটা আল্লাহ আকবার এটা একটা আল্লাহ আকবার ছেড়ে দেওয়া একটা হজ যারা করেছেন সাক্ষী দেন আচ্ছা আচ্ছা সৌদি আরবে যান নাই কেউ কেউ হাজ করেন না এখানে হ্যাঁ একদম নেই হাজরাত বলেন হাজির সাহেব বলেন তিন রকমের মুসল্লি দেখেন নাই বুকে হাত নাবিতে ছেড়ে দেয়া এই ছেড়ে দেয়া যারা চলাত আদায় করেন ইমাম মালেক রাখানাতুল্লাহ আলাহ অনুসারী বুকে যারা বাঁধেন ইমাম শাফি রাখানাতুল্ আলহর অনুসারী নাভি বরাবর জানা ইমাম আবু হানিবার রহমাতুল্লাহ অনুসারী এক ইমাম আর কি ইমামকে ফাসেক ফুজজার ফতোয়া দেন নাই সৌদি আরব মক্কা মদিনায় বিশ্বের সব জায়গায় তিন রকমেরই মুসল্লিরা সলা তাদাই করছে তা আমাদের গন্ডগোল কেন এই জন্য খুলনায় এক ইমাম হাত বাচ্ছে আল্লাহ আকবর বলছে হজুর এটা কোন তরিকা কাদরিয়া সৃষ্টি নাকশেবান দিয়ে মজার দিতে তরিকা এটা বলছে যে ভাই এগুলো বলেন না তো এগুলো বলেন না কেন আমার খুব কষ্ট আমি বুকে হাত বাঁধলাম ইমামতি চলে গেল ওই মসজিদের মুসল্লিরা হবে চিন্তা করলাম জিন্দিকিতে আর বুকে বাঁধবো না একখানে ইমাম হয়ে নাবি বরাবর বাঁধলাম জানতাম না ওটা দিছে এলাকা সালাম ফিরে ইমামতি চলে গেল আর একখানে গিয়ে ছাড়িয়ে দিলাম মুসল্লিরা দলিল খোঁজে যে এটা আবার কোন তরিকা তখন চিন্তা করলাম যে কপালে হাত বাঁধার সিস্টেম ছাড়া আর ভাগ্য পরিবর্তন হবে না ওই জন্য আল্লাহ যে হাত বুকে বাঁধলে হয় নাবি বরাবর বাঁধলে হয় ছেড়ে দিলে ও সলাত হয় এ ব্যাপারে আলাদা আলাদা ইমাম আলাদা আলাদা মত ব্যক্ত করেছেন কেউ কাউকে ফাঁসে ফুজার ফতোয়া দেন নাই আজও গোটা দুনিয়ায় সেই তরিকাতেই সলাত হচ্ছে কেন আমরা এগুলো নিয়ে গন্ডগোল করব সাফাইয়ে গেলাম এক লোক আমারে বললো যে হুজুর হজুরের নামাজ কত রাখাত আমি বললাম কয় রাখাত কত আমি বললাম কত পড়েন তিন ঠিক আছে একটা দুষ্ট ছিল আমার সাথে সে আমাকে বলছে যে হুজুর ওখানে বললেন এক রাখাত ঠিক আছে এখানে বললেন তিন জাগার ঠিক আছে তো দেখলাম তো আপনিই ঠিক নাই এক এক জায়গায় আপনি এক এক কথা বলেন আসলে আপনি এক ঠিক ঠিক না তিন আমি বললাম তুমি রাগাতের পক্ষে কয় আমি পড়িনা পড়ি না কষ্ট হচ্ছে নাকি তাহলে সে এক পড়ে শুরু তো করেছে শুরু তো করেছে তুমি যে পড়োই না কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা দাড়ি রেখেছে তুমি ফতোয়া দিলা দাড়ি যারা কাটে তারা ফাসেক ফুজ্জার আরে ছোট দাড়ি তো আস্তে আস্তে বড় হবে এক সময় তো ছিলই না রাখছে তো কাছে ডেকে বলে দাও কি সুন্দর লাগতেছে বড় করলে ভালো লাগবে কিন্তু ফতোয়া দিয়ে কাফের ফাঁসেক বানাবার এই দালালি তোমারে দিছে কে তাহলে সবচাইতে বড় দাড়ি রবীন্দ্রনাথ সে বুঝে সবচেয়ে বড় বুজুর্গ এই ছোট্ট বিষয়গুলোকে নিয়ে হাত কোথায় বাঁধবো দল্লিন বলবো না জল্লিন বলবো আমিন কে আস্তে হবে না জোরে হবে টুপি কয় করলি হবে পাঞ্জাবি গোল হবে না কানি ভাড়া হবে তারপরে কি থাকবে না থাকবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে ভেদাভেদ কথা বলেন ঠিক কিনা আমরা কি পারব এই যে কওমি আলিয়াকে সহ্য করতে পারে না আলিয়া কওমিকে সহ্য করতে পারে না বিশ্বাস করেন যাদের মনের মধ্যে যাররা পরিমাণ হিংসা আছে আপনার লেবাস যত সুন্দর হোক টুপি যত বড় হোক পাগড়ি যত বড় হোক কামিল পাশের সার্টিফিকেট যত থাক দাওরা হাদিসের ইফতা যত থাক আল্লাহর কসম আপনি কিয়ামতের ময়দানে জান্নাতের সুঘ্রাণ পাবেন না তাহলে আজকে হিংসা ভেদাভেদ দলাদলির কবর দিতে রাজি আছেন কারা কারা হাত তুলে দেখা আল্লাহ কবুল করুম সবাই বলে না আমিন আমরা বসে ঠিক করব আমি তো আমি তো আলেমদের কাছে ইসলাম শিখতে যাই আমাকে আপনারা কি শেখাচ্ছেন কি শিখবো আমি আপনাদের কাছে গিয়ে বাংলাদেশে বারো হাজার পীর কোন পীর কোনো পীরকে সহ্য করতে পারে না যদি ধরি পীরগুলোই খাটি তো সবাই এখন আমরা একতেদা করি আলিয়া কউমি কউমি আলিয়াকে ইউনিভার্সিটি মাদ্রাসা মাদ্রাসা ইউনিভার্সিটি এগুলো ভেদাভেদ চলছে তো আমরা কাউকে হিংসা করব না আমার ভাইয়েরা এক গ্লাস দুধ দিয়েছেন আমার খেতে আমি দেখি মশা একটা পড়ে মরে আছে এখন আমি তো মশা সহই খাব পরামর্শ দেন সবগুলো দুধ ফালাই দেব কি করব? মশাটা ফালাই দিয়ে আপনাদের দেয়া সবটুকু দুধ আমি খাব আমি হিংসে করব না হিংসা শত্রুতা থাকলে মশার সাথে আছে। কারণ মশাই তো এমন এক শ্রদ্ধা বীর সে পৃথিবীর কোনো রাষ্ট্রপতিকেও ভয় পায় না অস্ত্রধারিতেও ভয় পায় না রাষ্ট্রপতিরা পর্যন্ত এর ভয়ে বীরের মতো মশারির নিচে ঢোকে কথা ঠিক না আর অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকলেও তাদেরকেও মশা কামড়ায় কোনো পরোয়া করে না এস্টেন গানকেও ভয় করে না কাটা রাইফেলকে ভয় করে না এই একে সাতচল্লিশকে ভয় করে না কিচ্ছু ভয় করে না মশা সমানে কামড় দিচ্ছে এত সাহস এই মশা তো মশার সাথে আমার শত্রুতা থাকতে পারে দুধের সাথে তো নাই তাহলে আমি মশাটা ফালায় দিয়ে যেমন দুধ টুকুন খাবো উই আর মুসলিম উম্মা উই আর ক্রেট উই আর লেটেস্ট এক মুসলমান আর এক মুসলমানের ভাই এক মুসলমান আর এক মুসলমানের আয়না এক মুসলমান আর এক মুসলমানের বন্ধু আমি আজকে আপনাদেরকে এই ফার্স্ট ক্লাস ইটদেরকে বলতে চাই আমার কলিজার টুকরা ভাইয়েরা ভাইয়ের মধ্যেও থাকলে এটি দিয়ে তাকে আপন করে নেব এটি হলো মুসলমানের পন্থা এর বাইরে যেগুলো এগুলো সব হিংসুক পোশাক দেখে আর সনদপত্র দেখে আল্লাহ জান্নাত দিবেন না কেমতের ময়দানে আল্লাহ দাআল করাবেন সিটিংদের দের কাতারে কিসের কাতারে সিটিং সিটিং এর আছে নাকি আছে আছে কোথায় অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন মুজরিমুন মানে সিটিং আল্লাহু আকবার সিটিং দের কাতারে দাআল করাবেন আল্লাহ তাহলে আমরা কি ডান পাশে দাঁড়াতে চাই না বাম পাশে তাদের জন্য আজ আলোচনা হবে কোন সূরা থেকে সূরা তাওবার কত নাম্বার 112 নাম্বার আয়াত আজকের আলোচনার বিষয়ে মমিনদের সুসংবাদ আল্লাহ বলেন এই সাবজেক্টের উপরে কথা বলবো একটা একটা করে পয়েন্ট বলবো আর আগাতে চাই আত্মা যারা বোন যারা তাদের জন্য সুসংবাদ একজন লোক বলেন তো আমার জীবনে কোনো পাপ নাই পাপ তো আছে এমন কেউ আছেন কি হ্যাঁ নাই কম বেশি সবাই রে পাপ আছে আছে আল্লাহ বলেন বান্দারা আজকের এই মাহফিল জীবনের জন্য সর্বশেষ সুযোগ আমি মাফ করে দেব সবাইকে দলিল কি প্রমাণ ছাড়া কথা বলবো না আমি কোন কেসা কাহিনী শোনাতে আপনাদেরকে আসি নাই অনেক কেসাগুলোর মধ্যে মিথ্যা ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে কথা ঠিক কিনা হয়তো যেটা না উনি সেখানে তিন আলিত বেশি করে টানছেন যেখানে টান নাই টানছেন কেসা বলার মধ্যে শব্দ চয়নের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি হয়ে যায় দলিল ছাড়া কথা বলা ঠিক না যেহেতু পেরিসে বাড়ি নাম সালমান এক দিক থেকে শিল্পপতি অন্য দিক থেকে মস্ট এডুকেটেড উচ্চ শিক্ষিত মানুষ আর এক দিক থেকে সোশ্যাল সমাজের নেতা বাড়ি হলো প্যারিসে ফ্রান্সে ব্যবসায়িক কারণে তার জরুরি প্রয়োজনে তিনি চলে গেছেন মদিনায় আল্লাহর হাবিবকে রাস্তা দিয়ে হাঁটতে দেখে সালমান ফার্সি বলছেন আমি যেন আকাশের চাঁদটাকে জমিনের উপর দিয়ে হাঁটতে দেখছি এত সুন্দর কোন মানুষ হতে পারে কল্পনা করা যায় না কাছে গিয়ে বলছে মান আন্তা তুমি কে হুয়া রিউ তুমি কে আল্লাহর হাবিব বলেন আনা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়ানা মোহাম্মদুর রাসূলুল্লাহ

কোন প্রমাণ ছাড়া তোমাকে আল্লাহর রাসুল মানতে আমরা রাজি না আল্লাহর হাবিব বলেন তুমি তুমি উচ্চ শিক্ষিত একজন মানুষ সমাজের নেতা শিল্পমতি মানুষ শিক্ষিত মানুষ বিশ্বনবীর কাদের উপরে রুমাল ছিল হাদিস শরীফে এসেছে একটা চাদর ছিল চাদরটা তিনি পিছন দিক দিয়ে ফালাই দিলেন এরপরে বাম পাশে একটুখানি কায়ত থইলেন কায়ত হওয়ার পরে সালমান ফার্সিকে ডাক দিয়ে বলেন সালমান ফার্সি রে আমার ডাইন পাশের পাজরের হাড়ের উপরে যে গোস্ত আছে এই গোস্তের উপরে যে চামড়া আছে তুমি একটু ভালো করে তোমার চোখ দিয়ে আমার পিঠটার দিকে তাকায় দেখো আমি যে আল্লাহর নবী প্রমাণ আমার দেওয়ার দরকার নাই আমার পিঠের মধ্যে ডান পাশের পিঠে গোস্তের উপরে আমার আল্লাহ মহর নবুতের একটা সিল মেরে দিয়েছে একটু দেখো সালমান ফার্সি বলেন আমি নিজ চোখে দেখলাম চামড়ার নিচে গোস্তের উপর থেকে মোহাম্মদুর রসুল্লাহ এই কথাটা যেন চামড়ার উপর দিয়ে আলো ছড়াচ্ছে আল্লাহ আকবর বলেন আল্লাহর নবী নবী কিনা এটা মানার জন্য সেই জামানার লোকেরা প্রমাণ চাইত এই দৃশ্য দেখে সালমান ফার্সি ইসলাম কবুল করে ফেলেছেন তাহলে নবী নবী কিনা তা জানতে যদি প্রমাণ লাগে তাহলে বক্তার বক্তৃতা সত্য কিনা এটা জানার জন্য কোরআন হাদিসের দলিলের দরকার আছে না নাই আল্লাহ তালা আমাদেরকে মাফ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন কি মাফ করবেন গুনা দুই প্রকার খুব ভালো করে শোনেন কয় প্রকার এক কবিরা আর একটা কি সগিরা ইনতাজতানি বু আরো যদি বড় গুনাগুলো থেকে বিরত থাকতে পারো বড় গুনা কয়টা সাতটা নয়টা সত্তরটা একশতটা ষোলোটা হাদিস দ্বারা সাবেদ কবিরা গুনার সংখ্যা বর্ণনা আলাদা আলাদা সাতটা নয়টা সত্তরটা একশোটা আলাদা আলাদা বর্ণনা এসেছে ইন্তজতনি বুকাবায়ার যদি বড় গুনাগুলো থেকে বিরত থাকো নুকফির আনকুম সাইয়া ছোট গুনাগুলো আমি এমনিতেই মাফ করে দেব। আহ তাহলে আমরা ছোটটা মাপ পাইলাম থাকলো কোনটা এই কবিরা গুনা মাফ হবে তু বইলাম লহ করলে কি মাপ হবে বড় গুনা মাফ হবে কিন্তু একটা গুনা কখনো কোনো দিন আল্লাহ তালা মাফ করবেন না আল্লাহ একটা গুনা মাফ করবেন না হজ করলেও করবেন না কে বলেছে শিরিক হাজরত ওমর শেরেখ করেন নাই তা আল্লাহ তাকে মাফ করেন নাই তিনি জান্নাতের সার্টিফিকেট পান নাই শাহবা ক্রাইমগণ শাহবা আজমাইনগণ তারা কি মোশেরেখ ছিলেন না আল্লাহ কি তাদেরকে জান্নাতি মানুষ বানান নাই তাহলে কে বলছেন শিরিক মাফ হবে না ইন্নার শিরক আলা যুলমুন আযীব এটা একটা জুলুম তওবা করলে শিরিকের গুনাহও মাফ এতদিন মূর্তি পূজা করতাম ছেড়ে দিলাম তু ইলা আল্লাহ তওবা করলাম বাস আল্লাহ বলেন অতীতের সব গুনাহ মাপ করে দিলাম শিরিকের গুনাহ মাফ কবিরা গুনাহ মাপ একটি গুনাহ হজ করলেও মাপ নাই একটি গুনাহ তওবা করলেও মাফ নাই একটি গুনাহ আল্লাহ মাপ দিবেন না সেই গুণাটা কত বড় কবিরা গুণা সেটি হচ্ছে হক হক বজনে কম দিয়েছেন ওই লোকের কাছ থেকে মাপ না না দিলে এটা হবে খাদ্যে ভেজাল দিয়েছেন মাপ না দিলে মাপ হবে না দুধে পানি দিয়েছেন মাপ না দিলে মাপ হবে না স্ত্রীকে নির্যাতন করে যৌতুকের গাড়ি বাড়ি টাকা পয়সা মোটর সাইকেল নিয়েছেন অথচ মহরণা দেওয়ার কথা দেন নাই কেয়ামতের দিনে মহরণা মামলা আসামি হয়ে কেয়ামতের দিনেও আপনি মাপ পাবেন না শুধু কি তাই অকারণে কাউকে কষ্ট দিয়েছেন মাপ পাবেন না কাউকে নির্যাতন করেছেন মাপ পাবেন না নির্মমভাবে কাউকে হত্যা করেছেন মাপ পাবেন না বাজার করে বাড়িতে যাওয়ার সময় একটা মোবাইল আর কয়েকটা টাকার জন্য রাস্তায় ডাকাতি করতে গিয়ে সিনতাইকারীরা পেটের মধ্যে ঢুকায় দিয়েছে গলাটা কেটে দিয়েছে এই লোকগুলো ময়দান মহাসারে আল্লাহ দরবারে দাঁড়াবেন দুনিয়ার কোন আদালতে বিস্তার পায় নাই দারবার আল্লাহ রব্বুর আলামিন তিনি সবার জন্য আগেই জানায় দিয়েছেন আলাই সাল্লাহুবি আহ কামিল হাকিমি আমি কি উত্তম বিচারক নই আল্লাহ কি উত্তম বিচারক ন কি গো আওয়াজ দেন মনে হয় কষ্ট হইতেছে বিচারের আসনে বসবেন আমার আল্লাহ রব্বুল আলমিন গোয়েন্দা কর্মকর্তা যারা গোয়েন্দা অফিসার কে রহমান সম্মানিত লেখকেরা এই গোয়েন্দা তথ্য পেশ করবে রিপোর্ট পেশ করবে তদন্ত রিপোর্ট সেরাগালি বদনা নামে এই গ্রামেই আল্লাহ এই সব কাম করেছে তদন্ত রিপোর্ট সবাই যখন তদন্ত রিপোর্ট গুলো দিবে আমার আল্লাহ রব্বুল আলমিনের ফাইলে তদন্ত রিপোর্ট গুলো আসামির নাম ঠিকানা সহ জমা পড়ে যাবে এবারে বিশ্বনবী সাল্লাহ আলাই উকিলের মতো ফাইল পত্র হাতে নিয়া দুনিয়ার উকিলেরা আদালতের সামনে গিয়া মহামান্য জাস্টিস সামনে গিয়া বিচারপতির সামনে গিয়া বলে ইউর অনার মহামান্য আদালত ইউর অনার অবজেকশন ইউর অনার এইভাবে মুভ করে উকিলেরা দুনিয়ার বিচারকের সামনে আল্লাহর হাবিব ওই কথাটাই বলবেন ইংরেজি দিয়ে ইংরেজি দিয়ে না আরবিতে সেটা হলো আলহামদুলিল্লাহ হে রব্ব মানে সম্মানিত মহাদয় ইয়ার honored মহামান্য আযাল্লাহ আপনার কাছে আমার কিছু অভিযোগ আছে কিছু মামলা আছে কিছু অভিযোগ আছে কিছু লোকের বিরুদ্ধে সার্সিজ আছে যেহেতু কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে সরকারি প্রসিকিউশন হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারি পিপি মায়েদান ময়দান মাহাসরে শ্রেষ্ঠ বিচারকের সামনে আলাইহিসসালাহু বিআহকামিল হাকিমিনের সামনে সরকারি পিপি রাষ্ট্রীয় প্রসিকিউশন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দলায় মুখ করবেন আল্লাহু আকবার বলেন দলায় আছেন আল্লাহর তরবারে কোটি কটি মানুষ দুই চলতা মাটির উপরে পা দিয়ে দাঁড়ানো আহা গর্ত পাশে গর্ত এপাশেও গর্ত একটু নড়াচড়া করতে পারবে না দুই চলতা মাটির উপরে পা দিয়ে দাঁড়ায় থাকবে মাথার উপরে সূর্য তাপ দিচ্ছে আল্লাহ তালা বিচারের আসনে বিচার করছেন ডাক দিয়া বলা হবে এই লোকটাকে তুমি মেরেছো কেন বিশ্বনবী সামনে দাঁড়ানো আল্লাহ বলবেন কিরে একে মেরেছিস কেন যা মাপ নেই এই লোকটা গিয়া যাকে হত্যা করেছে তার কাছে গিয়ে বলবে ভাই মাফ করে দেন জীবনে আর এলে এগুলো করব না আমি যা করেছি ভুল করেছি আল্লাহর কাছে আপনিও আমি আল্লাহর সামনে আছে দয়া করে মাফ করে দেন লোকটা তখন বলবে এই নিহত ব্যক্তিটা আল্লাহ তালার সামনে বলবে রাব্বে এই লোকটার বাবা মা বেঁচে ছিল সে তার বাবা মার কাছে ছিল এই লোকটার স্ত্রী ছিল তাকে নিয়ে আরামের জীবন যাপন করেছে এই লোকটার সন্তান ছিল তাদেরকে ঈদের দিনে নতুন জামা কাপড় কিনে দিয়েছে আদর করেছে রাব্বুল আলমিন আমার মা সারাটা রাত ঘরের দরজা খুলে বসেছিল আমি তার ছেলে বাড়িতে আসবো কিন্তু বাজার করে আর বাড়িতে ফেরা হয় নাই আমার মায়ের সান্ত্বনা কি আছে আল্লাহ বলেন সে তো তার কল খালি করেছে ওই লোককা তার স্ত্রীকে নিয়ে আর আমের জীবন যাপন করেছে রব্যান্ড আর আমার স্ত্রী তার স্বামীকে হারানোর পরে সারাটা জীবন একা কাটিয়েছে কাটা কবুতরের মতো ছটফট করেছে জীবনে আর কোন দিন স্বামীর সোহাগ পাই নাই আমার স্ত্রীর জন্য সান্তনা কি থাকবে রব্বে করিম ওই লোকটার দুইটা বাচ্চা ছিল বাচ্চা দুইটাকে ঈদের দিনে নতুন পোশাক কিনে দিয়েছে আদর করেছে কিন্তু আমার এতিম বাচ্চা দুইটা ঈদের দিনে আমার কবরের উপর গিয়া কবরের উপরে পড়ে গড়াগড়ি গলাগড়ি করেছে কেঁদেছে একটু আদর কারো পায় নাই আল্লাহ তালা আমার স্ত্রী বিধবা হলো যার কারণে আমার মায়ের কল খালি হইল যার কারণে আ আমার কলিজার টুকরা বাচ্চা দুইটা এতিম হলো যার কারণে রাব্বুর আলমিন আপনি উত্তম ফায়সালা আপনার দরবারে আমি আল আপনার ইজ্জতের কসম ওই লোকটাকে মাফ করব না আল্লাহ তখন বলবেন দেখ অপরাধ করেছি যার সাথে সে তো মাফ করলো না হবে না এটা আমার একটি বহির্ভূত এটা আমি করতে পারবো না এটা আমি করবো না উকিলের মতো করবেন আমার এক আদরের উম্মত অন্যায় ভাবে লোকটাকে মেরেছে এই আদরের উম্তের পক্ষে ঐ লক্ষটার বিরুদ্ধে অকলার রসুলু ইয়ারব্বি ইন্ন কওমি এটা খাদু হা দান ওর আ না সুরা ফরখানের তিরিশ নাম্বার হাতে আল্লাহ আরব বুড়ালামিন জানায় দিলেন কয়ামতের দিন সরকারি পিপি মোহাম্মাদুর রসুল

নামকتلন্না সাজামিয়া যে ব্যক্তি একজন লক্ষ্যে হত্যা করলো সে জানো तमाम পৃথিবীর মানুষকে হত্যা করলো কাজেই! এই কোরআনকে তারা মোটেও তককা করে নি এটাকে ইত্তিকাজু হাদাল কোরআন মাহজুরা এটাকে তামাশা হিসেবে গ্রহণ করেছিল বাড়িতে কোরআন ছিল খোলে নাই পড়ে নাই বোঝে নাই মানে নাই তাফসীর মাহফিল চলছিল যায় নাই বসে নাই শোনে নাই বোঝে নাই কোরআনের কথা যারা বলছিল তাদেরকে ভালোবাসে নাই এরাই তারা বামপাশে সিটিং বামপাশে দাঁড়াবে যারা তারা কি আপনারা না আপনারা না এটা ময়দান মহাসের কথা বলছি এনারা মনে করছেন আমাদেরকে হুজুর আপনি সিটিং বানালেন আপনারা না হাসরের ময়দানে আল্লাহ তালা বলবেন ফেরেস্তারা ফেরেস্তারা বলবে তান্তাজির উমা তোমার অপেক্ষা আছি আল্লাহ বলেন আল্লাহ বলবেন শিকল আনো শিকল শিকল সত্তর গাছ শিকল নিয়ে আসো জাহান নামের আগুনে গরম করার শিকল কয় গাছ কমরে লাগাবে আর ওই যে গাছের কাঠ ডাল গাছের কাণ্ড গুলো যখন ট্রাকে টানে টেনে তোলে না এই মারো টান কই আওয়াজ কে আপনার এলাকার লোকজন আওয়াজ এই মারো টান পিছনে সাউন্ড বক্স আছে মনে হয় কষ্ট নাকি মারো টান হে আরো জোরে হে জোর হলো না আরো জোরে দুনিয়ার খারাপ কথা বলে আর কাঠ টানে আপনাদের এলাকায় শোনেন নাই মনে হয় তাই না যে হজর আপনি এটা তার মাহফেলে নিয়ে আসলেন এটা কি আছে এটা কি শরিয়ত আছে হ্যাঁ সাবাজ মাইন্দের ইতিহাস খুলে দেখেন ব্রেকিং নিউজ ইতিহাস দেখেন সৌদি সৌদি আরব আরবে আমি দীর্ঘদিন ছিলাম আজও যান সেখানকার লোকেরা কাজ করার সময় শক্তির কাজ করার সময় কি বলে দেখেন আমাদের মতো আমরা যেমন বলি এ বলো রে বলো ওরা তখন বলে এলু উলু

এই দেশে করার নাজিল হয়েছে সেই কারণে আমরা গর্বিত এই দেশে এসেছে এসেছে সেই সেই জন্য জন্য আমরা আমরা ধন্য এই দেশে নবী আর এই দেশে কেবলা কাবা আছে এই জন্য আমরা ধন্য আমাদের মাটিতে জোরে বলেন সুবাহ এগুলা বলার কারণ যা থুমি ইমান আমাদের ইমান বাড়ে এগুলো বললে ইমান বাড়ে আর আমার দেশের একজনকে ধরছিলাম এ মারো টান এ মারো টান একজনকে ধরলাম যে কি ব্যাপার এগুলো বলার কারণ তো হুজুর টেম্পারেচার বাড়ে খারাপ কথা বললে নাকি টেম্পারেচার বাড়ে আর তাদের ইমান বাড়ে আল্লাহু আকবার বলেন হ্যাঁ কয় গস সিটিং অমতাজুলিয়া মা ইউ হল মুসরিবুন মজরিবুন মানে কি হ্যাঁ সিটিং হ্যাঁ এই সিটিংদের কমরে লাগাবে লাগায় আপনার মনে হয় আমার আলোচনায় রাগ করতেছেন নাকি বুঝতে কষ্ট হচ্ছেনি কোমরে লাগায়া ফেরেশতাদেরকে বলবে ও মারো টান এরা টানা শুরু করে দিয়েছে ফেরেশতাদেরকে বলবে টানতে থাকবে সামন থেকে আলো বোঝা হয় নাই এভাবে না আর সে খাল্লা কা ফারু ইলা জাহান্নামা সুমারা তোমরা সামনে টানো আর এই অসিকাল্লাদিনে কাফার ইলা জাহান্নামা সুমারা ধাক্কা ধাক্কা এদেরকে সামনের দিকে পিছনে লাথি দাও থাপ্পড় মারো গলা ধাক্কা দাও নিয়ে আগাও সামনের দিকে আগাও দুনিয়ার সিন্ডিগিতে এরা ছিল হাইব্রিড নিয়ে যাও নিয়ে যাওয়ার পর জাহান্নামের গেটে যখন নিয়ে যাবে আল্লাহ তালা বলবেন স্টপ থামো নাওয়াসি ওয়াল আকদাম নাওয়াসি মানে পিছনের ঘাড়ের রক দুইটা আর চুল চুলের খোপা গুচ্ছু শক্ত করে ধরো নাওয়াসি ধরো ঘাট ধরো ওয়াল আকদাম পা দুইটা ধরো ঘাট ধরবা কেন এদের জমিনে একটু ঘাটটা বাঁকা ছিল হ্যাঁ আস্তে কন কোরআনের কথা ভালো লাগে নাই বা ঘাটটা একটু ধরো তাদের উদাহরণ আমি ঘুড়ির সাথে ঘুড়ি চেনেন আপনারা ঘুড়ি আকাশে ওড়ে তিন প্রকার একগুলোর শিং আছে একগুলোর লেজ আছে জিন্দিগিতে দেখেন নাই তো বলবেন কি তো না কেন নাই নাই শিং লেজ আর একটা সিলের মতো হ্যাঁ সকালবেলা সুতাটা একটু ঢিল দেয় আকাশে ওড়ে মাঝে মাঝে আমি উপরে উপরে আমার আর কেউ নাই বিল্ডিং আমার নিচে গাছ আমার নিচে মানুষ আমার নিচে আমি গিয়ে রে আছি কথা বলেন ঠিক কিনা আমি সবার উপরে এত উপরে আছি আকাশ ফাঁকা সবটা আমার মামু বাড়ি আমারে কেউ এখান থেকে নামাতে পারবে না কিন্তু বিকেল বেলা যখন প্যাশন শুরু হয় এটা আনে কি রে এ নিচে যায় কি নিচে আসে কাছে এসে দেখে একদল যুবক এক সঙ্গে হয়ে সুতে টানতেছে ঘুড়ি তখন মনে করে প্রয়োজনে আত্মহত্যা করব তবু হাতে ধরা দিব না চ করে গিয়ে বর্ষার মধ্যে গিয়ে শরীর ক্ষতবিক্ষত করে আত্মহত্যা করতে চায় তবু হাতে ধরা দিতে চায় না কথা বলেন ঠিক কিনা শুধু কি তাই বিদ্যুতের পোলের সাথে তার সাথে পেয়েছে তবু কাছে আসতে চায় না বিল্ডিং এর আড়ালে যদি ফাঁকা জায়গা হয় সিং পর্যন্ত ভেঙে আত্মহত্যা করতে চায় তবু হাতে ধরা দিতে চায় না কথা বলেন ঠিক না ভাই ঠিক অ ঘড়ি তুমি তো আমার কথা শুনলে না শুধু বলে যায় রাতের আধারে ঘুড়ি আকাশে ওড়ার পর যতই মনে করো সব আমার নিচে আমি উপরে আমাকে কেউ নামাতে পারবে না ও ঘড়ি আমার আল্লাহ বলেন ইন্নাঘুম একি দু না কাইদাউয়া কি দু কাইদা হিলিল কাফিরিনা আমহিল ঘুম রুয়াইদা অ তুমি কৌশল চক্রান্ত করছো আমিও কৌশল করছি তুমি যত উপরেই থাকো তোমাকে হাতের নাগালে আসতেই হবে কথা বলেন ঠিক কিনা এখন হাতের নাগালে কেন আসতে চায় না না আসার কারণ গত বছরে আকাশে উঠতে দিয়েছিল আর এক বছর আমাকে ঘরের তার কাটায় লটকায় রেখেছিল কাজে এবার যদি হাতে ধরা দেয় তাহলে গতবারের মতো আবারও এক বছরের জন্য ফাঁসি দেবে এক একদিনের জন্য হবে না হবে তিনশো পঁয়ষট্টি দিনের জন্য ফাঁসি হবে কথা বলে ঠিক কিনা বলেন তো ঘুড়ি কি আকাশে থাকতে পারবে পারবে বন্ধুগণ কান লাগান আল্লাহ বলেন ইন্না হুমিয়া কি দু না কাই কি দু ওরা চক্রান্ত করছে আর আমিও কৌশল করছি টুডে অ্যান্ড টুমোরো ওই দিন শর্ট টাইমের ভিতরে আমার কাছে আসতেই হবে শক্ত করে ধরে ফেলবো ইন্না হুমিয়া কি দু না কাই ওগনবি যারা হাসতেছে আবু জেহেলেরা এদের অট্ট হাসি দেখে আপনার আফসোস করবার কারণ নেই ফালিয়া ধাকু কলিলাম মলিয়াবকু কাসীর দুনিয়ার কটা দিন একটু হেসে নিক নিক কটা দিন একটু হেসে নিক এই তো কদিন পরেই এমন কান্না শুরু হবে আর কোনো দিন হাসতে পারবে না নুরানি কায়দায় বললাম তাই আওয়াজ তাই নাকি আর কোনো দিন হাসতে পারবে না সেটাও আল্লাহ বলে দিয়েছেন এই হাসো কম কাদো বেশি কার কথা এই জন্য বুঝতে হবে বিষয়গুলো এখন বাড়াবাড়ি করলে অহংকার করলে মানুষের হক নষ্ট করলে জুলুম করলে কাউকে ঠকালে অন্যায় অবিচার করলে আল্লাহ মাপ দিবেন না হস করলেও দিবেন না কথা ঠিক কিনা বাকি সব গুণা মাপ আর আজকে মাপ পাচ্ছেন সেটা তো ডাইরেক্ট ঘোষণা সুরাজ সুমারের তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহরবুল আলমী জানায় দিয়েছেন বলেন আলমিন عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. <applause> oh, <God. تصفيق> ইয়া ইয়া রাববিল্লাযীনা আসরাফু হি আমার আদরের বান্দরা গুনা করে করে অন্তরটা যারা কালা করে ফেলেছো পাপে পাপে কুলশিত করে ফেলেছো জটজড়িতে করে ফেলেছো লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে निराश হয়ো না ইন্নাল্লাহ ইগফিরুয-যুনুবা জামিআ আমি তোমাদের জীবনের সব গুনাহগুলো মাপ করে দেব রহিমা আমি তো ক্ষমাশীল ও দয়ালু মোমিন যারা তাদের জন্য সুসংবাদ যারা তওবা করতে পারবেন এখন তওবার নিয়ম তিনটা জোরে বলেন কয়টা আসতে বলেন কয়টা এক যে পাপ করেছি ভুল করেছি আল্লাহ ভুল করেছি মাপ করে দাও দুই এই পাপ জীবনে আর কোনো দিন করবো না তিন যাদের সাথে চলিয়া এই পাপ হইছে তাদের সাথে চলবো না এই তিনটে সিদ্ধান্ত নিয়ে তবু ইলাল্লাহ ত করলাম তবা যারা করলেন এবারে গাড়ি পাল্টা চিনাই দামে দাঁড়ায় আছে যাবেন রংপুর কিন্তু গাড়ি আসলো উত্তরের দিক থেকে চড়ে বসেছেন বরিশাল এখন বাগের হাত পার হয়ে পাশের সিটির লোককে আপনি জিজ্ঞাসা করলেন রংপুর পৌঁছতে কতক্ষণ লাগবে ইনি আমাকে বলে দিলেন আপনি গাড়ি ভুল করেছেন যাবেন কই যে উত্তরে রংপুরে কে এটা যায় বরিশাল দক্ষিণে আপনি এখানে নামেন ওই পলিটন আসবে অথবা তুহিন আসবে যে গাড়িগুলো রংপুরে যায় এটাতে ওঠেন যান গাড়ি ভুল করেছেন এখন আমি যদি এনাকে বলি ভুল করি নাই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে গাড়ি কোন দিকে যায় যাক আমি রংপুরেই যাইতেছি গাড়ি যায় দক্ষিণে দোয়া উত্তরের কবুল হওয়ার সম্ভাবনা আছে কি এখন তওবা মানে হলো আজকে বাড়িতে যাবেন ঘরের বাল্ব সব সুইচ অফ বেডের উপরে শুইবেন অফ দুটো বন্ধ করবেন মাত্র মিনিট ভাববেন কই আমার স্ত্রী পুত্র বাবা মা সন্তান কেউ নেই এটি যদি আমার কবর হয় আমি যে শুয়ে আছি আজকের রাত যদি জীবনের শেষ রাত হয় আমি তো এই ঘুমের মধ্যে আল্লাহর কাছে চলে যাচ্ছি আমি কি নিয়ে যাচ্ছি দুই মিনিটের এই সিদ্ধান্ত আপনার জীবন পরিক্রমাকে পাল্টায় দিতে পারে কথা বলেন ঠিক কিনা একটু ভাববেন দলমত নির্বিশেষে হাত এদিকে তাকান আমি আপনাদের কাছে কাবার গেলাপ ধরা হাত জোড় করে বলছি ভুল বুঝবেন না দয়া করে ভুল বুঝবেন না কথাগুলো একটু আমলে নেওয়ার চেষ্টা করেন আমি আজকে আসার সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওই পাশে আলম সাধু টেরাক ধাক্কা লেগে স্পটে স্পট ডেত একজন কয়েকজন আহত দুই পাশের গাড়ি বন্ধ আমি ওই দিক দিয়ে প্রায় পঁচিশ কিলোমিটার পথ কাঁচা পথ ভুল করে এক জঙ্গলের মধ্যে ঢুকে গেছিলাম এগুলো করে আমি এখানে আসছি হতে পারে আজকে তিনটি মতো জন্য দোয়া করি আল্লাহ তাকে মাফ করে দিক আল্লাহ তুমি তার পরিবার পরিজনের জন্য নিজেই সান্ত্বনা হয়ে যাও যে কোনো মুহূর্তে চলে যেতে পারি আজকেই আসার আগে ইন্ডিয়া থেকে ফোন আসলো আমি যে থানার থেকে যেখানে যেখান থেকে এসেছি আমার থানাতেই তো বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর স্বামীর বাড়ি আমার থানাতেই সেই থানা আওয়ামী সম্মানিত সভাপতি তারকে অসুস্থতা জনিত কারণে ইন্ডিয়া নেওয়া হয়েছে ফোন আজকে আমি প্রতিষ্ঠানে থাকতেই উনি আমার একজন ঘনিষ্ঠ জন ফোন যে তিনি বোম্বাইতে হাসপাতালে ইন্তেকাল করেছেন হতে আজকের দিন আপনার আমার শেষ দিন কিন্তু যার কাছে যাচ্ছি কি নিয়ে যাচ্ছি সুতরাং এখন ওই দুই মিনিটের মধ্যে এক মিনিট ভাবলেন আহা এটা যদি আমার কবর হয় কি দশা হবে আমার কেউ আমার কাছে নাই অন্ধকার আমি একা গাছতলায় বাস্তলায় পড়ে আছি কিছু দেখতেও পাচ্ছি না এটা যদি কবর হয় আমার কি হবে আমি কি সংগ্রহ করেছি আরেকটু ভাববেন আমি যাদের সাথে চলি যে গাড়ির যাত্রী আমার সেই গাড়ি কি আমাকে জান্নাতে নিয়ে যাবে যদি না যায় ত করে ওই গাড়ি থেকে নেমে আসুন আপনাকে জান্নাতে নিয়ে যাবে এই গাড়ি দলিল না মান করা আল করাহান ফাঁস্তা জাহারা আহহু ফাহাল্লা হাহু ও হারামা হারামাহু আদো হলা হন ল হই জান্না এই গাড়ি আপনাকে জান্নাতে নিয়ে যাবে চিৎকার দিয়ে বলে না ল হ তাহলে আজকে থেকে আমরা এই গাড়ির যাত্রী হইতে রাজি আল্লাহকে দেখেন আল্লাহকে দেখেন আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ কবুল করে নিক সবাই বলেন আরো একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আমার ভাইয়েরা তাহলে ওই সমস্ত ইমানদারদের জন্য সুসংবাদ তাই যারা তি আমরা কি তওবা করতে প্রস্তুত আছি বাস দুই নম্বরে তাদের জন্য সুসংবাদ যারা ইবাদতকারী এখন হয়তো ভাবছেন নজর নামাজের বাস করবেন না রোজার করবেন না ইবাদত কি শুনুন জীবনের সব কাজ ইবাদত শর্ত তিনটা এখলাস কাজের শুরুতে ইমান থাকা সেই কাজ আল্লাহর নবীর তরিকায় হওয়া আর কাজের সাথে এখলাস থাকা মমিনের সবগুলো কাজ ইবাদত সোমান আল্লাহ বলেন এখন এবাদত তো করতেছি হুজুর পুরস্কার কি দেন চাকরি করলে বেতন দিবেন না বোনাস দিবেন না তারপরে আমাদেরকে একটু বকশিস দিবেন না আল্লাহ তালা বেতন বোনাস ঘোষণা করছেন আল্লাহ সুরাল কড়াইশের শেষের দুইটা আয়াতে ব্রেকিং নিউজ দিয়ে আল্লাহ জানায়ে দিলেন আল্লাযী ফালিয়া আবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আতা'রহুম মিন জূইহিম ওয়া আমানা হুম মিন যদি কেউ ফালিয়া আবুদু রব্বা হাযাল যদি ওই কাবার মালিকের মসজিদের মালিকের ইবাদত কেউ করে ইবাদত কোথায় অফিসে আদালতে ব্যবসায় বাণিজ্যে চাকরিতে গাড়িতে বাড়িতে খেতে খামারে রেডিওতে টেলিভিশনে পর্দায় পুষি দেয় বিয়েতে সাদিতে নামাজে রোজায় হজে জাকাতে পোশাকে মাঠে ঘাটে অফিসে আদালতে সব জায়গায় গোলামি হবে কার এই ইবাদত নামক আল্লাহর হুকুম যিনি যেখানে মেনে এবাদত করবেন আল্লাহ বলেন সাথে সাথে দুইটা পুরস্কার আল্লাহ দিয়া তো আমিন চু ওদের ক্ষুদ্র ক্ষুদা লাগলেই আমি খাওয়াবো হয় নাই হয় নাই যুবকেরা কান লাগান চাকরি করা লাগবে না ব্যবসা করা লাগবে না স্যান্ডেল খয়ে করা লাগবে না তাহলে মালভানি বাবু কোথায় আল্লাহ যা তা হামহুমিনজু ক্ষুধা লাগলেই খাওয়াব বনি ইস্রায়েলের জামানার লোকেরা বলছেন রব্বানা আনজিল আলাইনা মাঈদাতুম মিনাস সামা আল্লাহ আকাশ থেকে খাবার পাঠাও এই কথা বলে শুইছে সকালবেলা উঠে থেকে প্যাকেট করা খাবার ঘরের দরজার সামনে বন ইস্রায়েলের জামানার লোকজনের দোয়া কবুল করে আসমান থেকে প্যাকেট করা খাবার মান্না ছালওয়া পাখি বুনো গোস্তের বিরিানি পান নাই তো তাই আওয়াজ নাই আসতে বলেন সুহান আল্লাহ প্যাকেট করে খাবার সে আল্লাহ এখন আছেন তো না শীতের দিন শীতের দিন এখন একটু নাকি আল্লাহ বলছেন দাসত্ব আর গোলামী যদি আমার হয় ব্রেকিং নিউজ প্রথম পুরস্কার অভাব রাখবো না জমিনে বরকত চাকরিতে বরকত আয় রোজগারে বরকত বরকত কি জিনিস দেখেন ঘুষ খায় মাসে পায় পঞ্চাশ হাজার ঘুষ পায় ঘুষ খায় বাড়িতে গিয়ে দেখে যে স্ত্রী অসুস্থ ক্যান্সার হয়েছে সারা জীবনের ইনকাম শেষ কি না পাবে আর রিক্সাওয়ালা সত্তর টাকা দিনে ইনকাম বাড়িতে গিয়ে ওই একটু সবজি কাঁচামরিচ দিয়া স্ত্রী খাবার রেডি করে রেখেছে স্বামী স্ত্রী দুইজন বসে খায় হাত পাখা দিয়ে বাতাস করবে তাও নাই শাড়ির আসল দিয়ে স্বামীকে বাতাস দিচ্ছে স্বামী খাচ্ছে খাওয়া দুইজন খাওয়ার পর শুইয়া এমন ঘুম দিয়েছে টাটা গাড়ির ইঞ্জিন পর্যন্ত ফেল নাক ডাকার আওয়াজে কথা বলেন ঠিক কি কি শান্তি সহত্তর টাকাই আছে কোনো ব্যয় নাই আর পঞ্চাশ হাজার পাওয়ার পরে আবার ঋণ জমি জমা বাড়ি বিক্রি করে স্ত্রীর ট্রিটমেন্ট করা লাগে সেলের ট্রিটমেন্ট করা লাগে কথা বলেন ঠিক আল্লাহ বলেন আমি বরকত দিয়ে দিব গো অভাব রাখবো না আল্লাহ দিয়ে তারা যদি আবাদ বন্ধ করে দেয় রিজিক উৎপাদন বন্ধ করে দেয় আমি আসমান থেকে খাবার পাঠায় তাদের ক্ষুধা দূর করে দেব ওয়াদাকার ওয়া মানাহুম মিন খাওফ দ্বিতীয় পুরস্কার তাদের ভয় আছে যেখানে নিরাপত্তা যাবে সেখানে তাদের ভয় থাকবে যেখানে সিকিউরিটি গার্ড সেখানে এখনকার মহিলারা দোয়া করে আল্লাহ বেলা একটার সময় মেয়েটা কলেজ থেকে বাড়ি আসার কথা সাড়ে তিনটা বাজে এখন আসে নাই চিন্তা হইতেছে বাবু মেয়েটা কি একাই আসবে না স্বামী সহ আসবে একাই আসবে নাকি জামাই সহ আসবে টেনশন টেনশন আছে না নাই বলেন ইফটিজিং নারী নির্যাতন যৌতুক হত্যা সন্ত্রাস গুম দুর্নীতি কিচ্ছু থাকবে না ভয়ে ভীতি থাকবে না আল্লাহ বলেন ভয় থাকবে যেখানে হাদা বালাদিল আমিন আমি গোটা দেশটাকে নিরাপদের শহর বানায় দেব সুবহানাল্লাহ আহা কলিজা ফেটে যায় বুঝাতে পারি না আল্লাহ বলেন আল্লাহুন যারা ইবাদতকারী হবে তাদের জন্য সুসংবাদ এই ইবাদত যারা করবে আমি আল্লাহ তাদের পুরস্কার সাথে সাথে দেব কয়টা রিজিক বুলন্দ করে দেব তার কষ্ট এই নিরাপত্তাহীনতা রাখবো না সিকিউরিটি গার্ড দিয়ে সেটা মেকআপ করব তিন নম্বর প্রশংসাকারীদের জন্য সুসংবাদ কৃষির প্রশংসা করবেন ফজর পড়েন নাই জোর নাই 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 দোয়া করেন এসব সকাল থেকে পর্যন্ত এ আপনাকে আমাকে বাসায় রাখতে আমার আল্লাহর অক্সিজেন খরচ হয়েছে ষোলো কেজি এক কেজি অক্সিজেনের দাম দুইশত পঞ্চাশ টাকা গুণন ষোলো আপনি একটি শেষ আমার আল্লাহকে দেন নাই তবু আমার আল্লাহ আপনার অক্সিজেন বন্ধ করেন নাই ষোলো কেজি অক্সিজেন যার দাম চার হাজার টাকা আজকের দিনে চার হাজার টাকার অক্সিজেন আপনাকে আমাকে দিয়ে আল্লাহ বাসায় রেখেছেন শুধু কি তাই সূর্যটার কথা একটু ভাবেন এই সূর্যটা পিঠ দিয়ে দৈনিক একশো টন আলো এবং তাপ এই পৃথিবীবাসীকে দিচ্ছে কত টন টন আলো এবং তাপ নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপর থেকে সূর্যের পিঠ দিয়ে গোটা দুনিয়াবাসী এইটা পাচ্ছে। আর এই সূর্যের বারোটা মুখ সেই বারোটা মুখ দিয়ে বুধ শুক্র ইউরেনাস নেপসুন পুলোটো ভলকা নেক্স পিস্তোলে সৌরজগৎ বিশ্বজগৎ ইউনিভার্স গ্যালাক্সি মিল্কুয়ে বারোটা মুখ দিয়ে অন্যান্য গ্রহ নক্ষত্র প্রতিদিন আলো এবং তাপ দিচ্ছে তিরিশ লক্ষ টন আর আমরা পাচ্ছি মাত্র তিয়াত্তর টন এই সূর্যটা জ্বালায় রাখতে আল্লাহ বিদ্যুৎ খরচ হচ্ছে প্রতি সেকেন্ড তিরিশ হাজার কোটি ফরেন হাইট চিৎকার দিয়ে বলেন আল্লাহ জিন্সের প্যান্ট তো বানান কি আর কি টাইট পিছন দিক দিয়ে মনে হয় দেখলে মনে হয় দুইটা সুবেরির গাছ দাঁড়ায় আছে এত টাইট বসতেও পারে না গেবাডি প্যান্ট জিন্সের প্যান্ট হাই রে টাইট জানে এত টাইট এই প্যান্ট শুকাতে কত আলোর দরকার তাপের দরকার সেইটার বিদ্যুৎ বিল যদি নিয়ে কোনো ফেরেস্তা আসতো জনগণ কি ফিরে যেতে দিত বিনামূল্যে সূর্যের আলো আলহামদুলিল্লাহ বলেন বিনামূল্যে অক্সিজেন আলহামদুলিল্লাহ বলেন দিবিনী তো আর আপনারা কয় নাম্বার ইট কোন ক্লাস শুধু তাই না কোন তুম খেরা উম্মাদ ভিভি আইপি পারছেন আপনারা ভেরি ইম্পর্টেন্ট পার্সেন আল্লাহ বলেন ইন্নি যা আইলুন ফিলার দে খালিফা তোমরা জমিনের প্রতিনিধি ভিআইপি পারছেন এই মানব সভ্যতা ভিআইপি পারছেন আমি আল্লাহ তাদেরকে মর্যাদা বাড়ায় দিয়েছি ওদেরকে আমি মেহমানদারিও আমি করি আল্লাহ কী মেমানদারি করো আল্লাহ বসে গোস্ত খাবা হ্যাঁ গোস্ত খাবো কি খাওয়াবা গোস্ত হ্যাঁ কিসের গোস্ত গরুর খাবো না অ্যালার্জি এটা কি খাসি ডায়াবেটিস খাবো না সর্বি এটা না থাক এটা উট এটা দুম্বা এটা ছাগল এটা ভেড়া মহিষ কবুতর তারপরে এমনি করে করে দেখেন বত্রিশ প্রকারের শুধু গোশত আপনাদের অ্যারেঞ্জমেন্টের জন্য আছে আপনাদের মেহমানদারির জন্য আছে বত্রিশ রকমের গোস্ত আল্লাহ আমি গোস্ত খাবো না এ খাবি কি কি খাবি ভিআইপি ভিভিআইপি কি খাবি মাছ খাবো কি মাছ খাবি ইলিশ চলবে না বল খাবো না কই খাবো না মাছের হিসাব করে দেখেন প্রায় সাড়ে চার শত প্রকারের মাছ ভিআইপি পার্সেন্টদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন হালাল আল্লাহ গোশত খাবো না মাছও খাবো না তুই কি খাবি সবজি খা খাও না সবজি হাজার হাজার সবজি আল্লাহ তৈরি করে রেখেছেন তাও সবজিও খাবি না একটা ডিম খা আল্লাহ ডিম মুরগির দেশি খা দোকানে যায় ছোট ডিম বলে এটা কি ডিম দেশি মুরগির ডিম এত ছোট কেন দোকানদার খেপে গিয়ে বলে এটা যদি ছোট হয় তা আপনি একটা বড় পারলেই তো হয় কথা ঠিক কিনা বলেন এ দেশি ডিম এ খা খাব না এই কয়েল পাখির খা খাবো না কবুতরের টেকা খাবো না হাঁসের টেকা খাবো না আচ্ছা ঠিক আছে মুরগি কবুতর পাখি এগুলো খাবি না তোর রাজ হাঁসের টেকা না সাইজে বড় খা কেন আমি ডিম খাবো না আল্লাহ সমস্যা আছে আমি খাবো না গোস খাবো না মাছ খাবো না সবজি খাবো না ডিমও খাবো না তো ফল খা কি ফল আম না কাঁঠা আটা খাবো না আনারস বেদে না তরমুজ পেয়ারা কি খাবি খা অইন তাহ দুনিয়া মেতাল লা তো গণনা করে শেষ করতে পারবি না কত রকমের ফল দিয়েছি খা কে না খাবো না আচ্ছা তুমি ভি ভি আই ভি এক গ্লাস দুধ খা কীসির দুধ ভেড়ার হুম খাবো না ছাগলের খাবো না গরুর খাবো না উটের খাবো না মহিষের খাবো না কত রকমের দুধ আল্লাহ রেখে দিয়েছেন বান্দা বলল এটাও খাবো না আল্লাহ বলেন ভিআইপি পাঠছে তুমি আমার খালিফা আমার রিজিক গুলো যদি না খাও বলো তো আমার কি ভালো লাগে আচ্ছা কিছুই যখন খাবে না এক গ্লাস পানি খাও কি পানি মিনারেল ওয়াটার আখের আলী কই এ আখের আলীর এলাকার এই যে চায়না পানি না দেখলাম আয়রন আমি তো গরম পানি আমার যখন দিয়েছে ভাবলাম আখেরালীর স্ত্রী মনে হয় আমার শরবত দিয়েছে একজন বলছে হুজুর গরম পানি খান পানির কালারই আলাদা বদনাম করছি না আমার ভাইয়েরা এখন এটা কি পানি যে মিনারেল ওয়াটার মিনারেল ওয়াটার যে হ্যাঁ এটা তো ঢাকার বুড়িগঙ্গা নদীর পানি থেকে তৈরি আল্লাহ কত জীবাণু যে আছে আল্লাহ আমি সব মিনারেল ওয়াটার খাবো না আল্লাহ বলেন থাম তোকে কি আমি বুড়ি গঙ্গার পানি দিয়ে বানানো মিনারেল ওয়াটারের বোতল থেকে পানি খেতে বলেছি নাকি আমি কি জানি না তুই ভিভিআইপি পার্সেন ভেরি ইম্পর্টেন্ট পার্সেন তোমাকে কি তোকে কে আমি ওই সমস্ত খারাপ পানি খাওয়াবো তোর জন্য মিনারেল ওয়াটার তৈরি করেছি নারিকেল গাছের ডাব এমন পানি বানাইছি যেখানে কোনো ভেজাল পাবি না কার জন্য জরে বলে বান্দার জন্য এগুলো খাওয়ার পরে আল্লাহর শুক্রিয়া আদায় করে না গলা পর্যন্ত খায় খায় ঢেকুর দেয় খাওয়া যদি জিজ্ঞাসা করেন খাওয়াক খাওয়া কেমন হয়েছে আমাকে যদি কেউ বুজুর্গ না বলতো পরহেজগার না বলতো আমার নাম যদি অন্যভাবে ছড়িয়ে সরিয়ে যেত না যেত দরবেশ না বলতো তাহলে আমি একটা সেজদা শুধু আল্লাহকে দিতাম আর ততক্ষণ পর্যন্ত শেষদায় থাকতাম যতক্ষণ পর্যন্ত মালাকুল মাউত আসে নাই আমার বিশ্বাস তবু শুক্রিয়া আদায় করে শেষ করতে পারতাম না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী খালাকা মাফিল মা ফিল আরদি জামিআ বান্দা এই দুনিয়ায় যা কিছু তৈরি করেছে এগুলো সব তোমার খাবি

ইন্ না আদা বিলা শাদী শুক্রিয়া আদায় করলে আমি আল্লাহ নিয়ামতগুলোকে বাড়ায় দিব শুক্রিয়া আদায় করে কি বলবো আজকে থেকে আমরা আলহামদু লিল্লাহ আওয়াজ দিয়ে বলেন আলহামদু লিল্লাহ কে বলেছেন আইডা কে শিখাইছেন শুক্রিয়া আল্লাহ রব্দুল আলামিন শিখায়া দিয়েছেন এরপরে তাহলে আত্মাই বোন তবা করবো দুই নম্বর আবিদুন ইবাদত করব তিন নাম্বার হামিদুন শুক্রিয়া আদায় করব চার নাম্বার সিয়াম পালনকারীরা রমজান মাসে সূর্য সবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা সিয়াম পালন করব কার হুকুমে দুপুরে খাইয়া আমার মতো রোজা করে হ্যাঁ খাওয়া যায় নাকি দুপুরে আমি এই কাম করছিলাম একবার তখন আমি ক্লাস ওয়ান ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ারে পড়ি স্কুলে দুইটা ওয়ান আছে না ছোট ওয়ান আর বড়ো ওয়ান ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার মনে নেই শালটা মনে নেই তা আমি রোজা রাখবো দাদিকে বলেছিলাম ডাকবা শেষ রাতে শিয়ারি খাবো রোজা ধরব দাদি ডাকে নাই সকালবেলা উঠে গেলাস ভাঙা শুরু ছোট কাকু ছিল চাচা ডেকে বলছে বাবা কি হয়েছে কিসের আন্দোলন বললাম যে আমি রোজা তো তো আমাকে খাইতে ডাকে নাই বলছে কথা ধরবা কত আছে ধরব নিয়ে গেছে রান্নাঘরের মধ্যে দাদিকে বলেছে মা আমার যোগ্য ভাতিজা রোজা রাখবে তুমি ডাকো নাই তাকে সিঁড়ি খেতে দাও এই কথা বলে দাদিকে খাবার রেডি করতে বলে চাচা জানালা দরোজা এগুলো বন্ধ করে দিয়েছে এবারে চাচা ফতোয়া দিচ্ছে যতক্ষণ অন্ধকার থাকবে ততক্ষণ খাওয়া যায় তুমি খেতে থাকো খেলাম সিয়ারি খেলাম রোজা ধরলাম খুশির আনন্দ আর টেকে না সবাইকে বলে বেড়াচ্ছি এই মাত্র সিয়ারি খাইলাম রোজা আসি আমাকে আর কেউ কিছু বলে না খুবই আদরের তো সবাই খুব আদর করত তো দুপুরে আর সহ্য করতে পারছি না টিউবওয়ালে গিয়ে ঠা চাপ দিয়ে মুখ লাগায় পানি খাইতে ধরে এই ইয়াতে নাকে ঢুকে গেছে এরপরে কাশ কেউ টের পায় নাই আমার মহাব্বতের সেই ছোট চাঁচা টের পেয়ে বলছে বাবা কোনো সমস্যা না চাচা কাশতেছো কেন এমনি কাসতেছে কিছু হয়েছে না কিছু হয়নি খাইছো কিছু আমি বললাম অল্প একটু পানি খেয়েছি চা বললো যে এটি কোনো সমস্যা এদিকে আসো চাচা ওই মাপের একটা পাট খলি নিয়ে দাঁড় করায় বললো দেখো এই মাপের পর্যন্ত যারা ছেলে হবে তাদের শুধু দুপুর বেলা এক গ্লাস পানি না তারা ভিজা সেরা সিরা ভিজা চিনি দিয়ে খাইতে পারবে এরপরে তারা খৈমুড়ি যা আছে এগুলো খাইতে পারবে এতে করে তাদের ফতোয়ার এখন মানে তাদের রোজার কোনো ক্ষতি হবে না বাস আমি ফতোয়া পেয়ে গেলাম বিকেলে আবার বীরির মতো সবার সাথে রোজাদারের হালতে বসে ইফতার করলাম এই রোজা না এখন বুঝতে পারছি রোজা কি জিনিস তখন তো আর ওইভাবে বুঝি নাই দিনের বেলা খেলে কি রোজা হবে তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনাহারে থাকবো কার হুকুমে সে হুকুম আছে কোথায় তাহলে কোরআনের মধ্যে হুকুম সবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত হালাল স্ত্রী উপভোগ নিষেধ জৈবিক দৈহিক চাহিদা নিষেধ বাস কার কথা তাহলে সেই কোরআনের মধ্যে আল্লাহর বিধানের কথা আছে না নাই তাহলে রোজারটা মানবো ওটা মানবো না এর সাইতে সিটিং তো আর হতে পারে না কথা বলেন ঠিক না বেঠি তাহলে ওইটাও তো কোরআনই আছে এবার আসো না সাহেব গেল এরপরে যারা রুকুকারী বিনয়ী ভদ্র বিনয় স্বভাব সুলভ যাদের রুকু করলে হেলে যায় মাথাটা দুলে যায় হয় যে গাছে ফল বেশি ধরে গাছটা হেলে যায় অত এই রকম দ্বারা উদ্দেশ্য আমার বান্দারা হবে মোমেনেরা নিরহংকার তাদের কোনো অহংকার থাকবে না গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ যোগ্যতা সার্টিফিকেট অহংকার থাকবে না অহংকার করে লাভ কি দুই হাজার বারো সালের এপ্রিল আটলান্টিক মহাসাগর টাইটানিক রওনা দিয়েছে হাজারের ওপর যাত্রী নিয়ে এই টাইটানিক ছয় স্পাত নির্মিত জাহাজ জাহাজের ভিতরে সাতার কাটার পুকুর বাজার করার মহানগরী ফুটবল খেলার মাঠ এই জাহাজ রওনা করেছে ফিলিপস চালক সে যাত্রী সাধারণের উদ্দেশ্যে নাবিকদেরকে বলল তোমরা যাত্রীদের মধ্যে ঘোষণা দাও যাত্রীরা আনন্দ করুক ফুর্তি করুক পৃথিবীতে এমন কোন শক্তি নাই টাইটানিকের কোন কোনো ক্ষতি করতে পারে এ কথা বলে ফেললো টাইটানিক ছেড়ে দিয়েছে আটলান্টিক মহাসাগরের মাঝামাঝিতে গিয়ে এই টাইট্যানিক জাহাজটা থর করে কেঁপে উঠলো ফিলিপস বলল দেখো তো জাহাজটা কাঁপলো কেন তারা পরীক্ষা করে এসে দেখে বললো স্যার স্যাড নিউজ বরফ জমে তুষার খণ্ড আল্লাহ লোহার সাথে ধাক্কা লাগান 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 নাই 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 তিমি মাছের সাথে সাথে দ্বীপের পাথরের সাথে লাগান নাই পানিতে শীতে বরফ জমে তুষার খণ্ড এই তুষার খণ্ডের সাথে টাইটানিকের ধাক্কা লেগেছে ফিলিপস অট্ট হাসি দিল এত বড় মোটা ইস্পাত নির্মিত পুরু ইস্পাত এই জাহাজ তুষার খন্ডের সাথে কিন্তু একটু এই ধাক্কায় টাইটানিক তলাটা ফেটে গিয়া নিচ থেকে স্যালো মেশিনের মতো পানি উঠতেছে টাইট্যানিক পানির নিচে ডুবে যাচ্ছে ইথারে আওয়াজ হলো বিশ্বের সাহায্যকারী সংস্থাকে কোথায় আসো আটলান্টিক মহাসাগরে পাঠাও টাইটানিক জলমগ্ন হচ্ছে পানামা থেকে রাশিয়া থেকে জার্মানি থেকে ফ্রান্স থেকে সাহায্যকারী সংস্থাগুলো আটলান্টিক মহাসাগরে এসে টাইটানিক কে উদ্ধারের কাছাকাছি আসার অনেক আগেই সাড়ে ছয় হাজারের ওপর যাত্রী নিয়ে এই টাইটানিক আটলান্টিক মহাসাগরের তেত্রিশ হাজার ফিট পানির নিচে চলে গেল আর নীরব ভাষায় গোটা পৃথিবীর মানুষকে জানায় দিয়ে গেল খবরদার অহংকার করবে না কারণ অহংকার আল্লাহ বরদাস্ত করেন না কথা বলেন ঠিক না এই জন্য মমিনদের ওই সমস্ত মমিনদের জন্য সুসংবাদ যারা রাকে হন বিনয়ী নিরহংকার এরপরে আল্লাহ রব্বুল্লাহ বলেন যারা সেজদা দেবে তার মানে কমপ্লিট সারেন্ডার আল্লাহ তোমার কুদরতি কদম মোবারকে সেজদা এই সেজদা কোনো মাজারে হবে না কোনো পীরের পায়ে হবে না সেজদা হবে কার দরবারে হ্যাঁ বিনয়ের চরম প্রকাশটা হচ্ছে সেজদা আমার মস্তক আমি তোমার কুদরতি কদম মোবারকে দিলাম রাব্বে তুমি আমাকে maaf করে দাও আল্লাহু আকবার বলেন এরপরে তাদের জন্য সুসংবাদ কারা তারা আল্লা আমি বিল মারু ফেমান কাজটা কিন্তু খুব কঠিন তাই সেলাই হ্যালো হ্যালো ব্রাদার প্লিজ সিট প্লিজ একটু একটু বসেন না এখনই মোনাজাত দিব আর পাঁচ মিনিট থাকা যাবে না মাত্র হ্যাঁ কাল লাগান সে মহিলার বাচ্চা হয় না এগুলার কি বলেন আপনারা হ্যাঁ আগামী বছর যদি আমি এই মাহফিলে আসি মাহফিলের লোক যদি ডাবল না দেখি তাহলে আপনারাও বন্ধা দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেছে কাউকে দাওয়াত দিতে গিয়ে আপনার পায়ে যদি ধুলে ময়লা লাগে কাদামাটি লাগে আল্লাহ বলেন হারাম আল্লাহ আলাই হে কাদামাই হে আল হারাম আল্লাহ আলাইহি নার কদমাইহে তার ওই দুইটা পায়ের জন্য জাহান্নামের আগুন হারাম দাওয়াতের মেহনত বাড়াতে হবে সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে কাজটা খুবই কঠিন ইমামেরাও পারে না ঠিক ইমামেরা এখন কি বলে জানেন দাঁড়িয়ে কাতার سزا করি মোবাইল সেট বন্ধ করি আরে ভাই করি কি কোথায় পাইলেন আল্লাহ বলছেন না আমার আদেশ দেন কাতার সোজা করুন মোবাইল সেট বন্ধ করুন এটা বলতে পারে না চাকরি যদি যায় ইমামতি যদি যায় ডাইরেক্ট বলবেন কাতার সোজা করুন মোবাইল সেট বন্ধ করুন বলতে পারে না ইমানি তাকত নাই তো কথা ঠিক কিনা আজকে এক্সিডেন্টে মারা গেল লোকটা পৃথিবীর সবগুলো মানুষ তার জন্য দোয়া করলে আর ফিরে আসবে নাকি জন্ম নিয়েছি একবার খালাস পর্ব শেষ নিয়ে যাচ্ছি কি তাই শুধু কি পেলাম কি পেলাম না পরে দরবারে এলি গিয়ে আদায় করে ছাড়ব আল্লাহ এই বলেছিলাম তোমার কথা বলেছিলাম এখানে হাফেজ থাকলে সাক্ষী দেন প্রত্যেকটা কথার পিছনে কোরআনের আয়াত বলছি না বলি নাই একজন হাফেজ সাক্ষী দেন একজন হাফেজ কি বলেছি হ্যাঁ আমার কথাগুলোকে ভিন্ন কায়দায় নেওয়ার চেষ্টা করলে শুনুন আল্লাহর দরবারে এই কোরআন নিয়ে দাঁড়ায় বলবো আল্লাহ আমি তোমার কালাম থেকে বলেছিলাম পরে জবাব তাকে ঠিকই দিতে হবে দেয়ার ইজ নো কনসিডার কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি কি কোনো রাজনৈতিক কথা বলছি কোনো নেতা নেত্রীকে কটাক্ষ করছি করছি না আমি আল্লাহর কোরআন থেকে কথা বলছি পরকালের সম্বল সংগ্রহ করার জন্য আমি সহ আমরা সবাই যেন সজাগ সচেতন হতে পারি কথা বলেন ঠিক না তাহলে সৎ কাজের আদেশ দেওয়া ফরজ তাহলে আপনার ছেলেকে আপনি থ্রি জি সেট কিনে দিলেন কেন আপনার ছেলের সিম কয়টা খোঁজলেন আপনার মেয়ের সিম কয়টা খোঁজলেন কারণ এই মোবাইল ফোন আপনার ছেলের মেধা যোগ্যতা সময় টাকা অর্থ যৌবন সব শেষ করে দিচ্ছে আপনি জানেন না আপনার ছেলে কার সাথে ফেনে ফে রাত্রের বেলা কথা বলে আপনার মেয়ে কথা বলে সেট কিনে দিয়েছেন কেন দিলেন এই সেট দিয়ে যত অশ্লীল কাজ করবে এর আনা সলো আনা দায় দায়িত্ব অভিভাবককে নিতে হবে কাজেই ছেলে মেয়ে ফোন রেখে ঘুমাবে চুপ করে সেটটা নিয়ে আসবেন বলবেন বাবা কিংবা মেয়েকে বলবেন মা টাকা তো আমি দিয়েছিলাম একটা দিন সেটটা আমার কাছে থাকবে এরপরে দেখেন দিনে ফোন আসে কোথা থেকে দেখেন আপনার রিং মেসেজ কোথা থেকে এরপরে আসে এরপরে দেখেন মেমোরি কার্ডে আপনার ছেলে কি অশ্লীল জিনিস ডাউনলোড দিয়ে রেখেছে আপনার ছেলে কাকে এস এস করেছে ও প্রিয়া তুমি কোথায় শয়তান তোমাকে খুঁজতেছে আপনার ছেলে অত বোকা না আজকেই সব ডিলিট করে ফেলবে কিন্তু রাত্রে সেটটা নিবেন নিয়ে কাল ভালো করে পরীক্ষা করে দেখবেন এফএনএফ করা আছে কার সাথে আল্লাহর করান যদি শেখাতেন বাচ্চাটাকে এই ছেলেটা অন্তত বাংলাদেশে জঙ্গিবাদের সৃষ্টি করত না কথা বলেন ঠিক কিনা কারা এই জঙ্গি যাদের করানের কোনো জ্ঞান নাই এই জঙ্গি ইসলাম বরদাস্ত করে না ইসলাম বলে আসসালামু আলাইকুম তুমি সুখে থাকো কাছে আসার পর এগো ওয়ালাকুম আল্লাহর নবী বলেন দুখানা হাত আলাদা হওয়ার আগেই আমি তাদেরকে মাফ করে দিই আল্লাহর নবী বলেন আল্লাহ তাকে মাফ করে দেন এ কথা নবী বলেছেন এরপরে মোয়ানাকা আল্লাহ মাজিদ মোহাম্মত আল্লাহ রাসুলের কারণে তোমার আমার মোহাম্মত বৃদ্ধি পাক দুজন আলাদা হওয়ার আগেই আল্লাহ তাদেরকে মাফ করে দেন যে ইসলাম সালাম দিয়ে কল্যাণ কামনা শিখায় যে ইসলাম হাতে হাত মিলাইয়া ভ্রাতৃত্বের প্রাচীর তৈরি করে যে ইসলাম বুকে জলায় নিয়ে ভালোবাসার চরম প্রকাশটা প্রদর্শন করে সেই ইসলাম কখনো অন্যায়ভাবে হলিয়া আটি জানহমলা চলায়া পাঁচজন মানুষকে জবাই করে হত্যার ট্রেনিং দেয় না কথা বলেন ঠিক ইসলামে জঙ্গিবাদ হারাম এই গোপনে যোগাযোগ আপনি ফোন দিয়েছেন খবর নাই তা আলহামদুলিল্লাহ যারা কোরআন পড়েছে তারা অন্তত বাংলাদেশে ইসলামী দল অনেক আছে তারা প্রকাশ্যে দল করে রাজনীতি করে মিছিল মিটিং করে তাদের নাম পাওয়া যায় গোপনে তারা মানুষকে জবাই করে হত্যা করে না কথা বলে ঠিক কিনা কিন্তু এরা কারা এরা তারা গোটা দুনিয়ায় বীজ বাষ্পের মতো ছড়িয়ে দেয়া ইসরাইলি ক্যান্সার আমি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব। জঙ্গিবাদের শিকড় মূল থেকে উপড়ে ফেলানো দরকার উই আর ভেরি গ্ল্যাড ফর অ্যাক্টিভিটিস ধন্যবাদ কিন্তু মনে রাখতে হবে যেন জঙ্গিবাদের শিপো শিকড় শিকড়া উপড়াতে গিয়ে পাশের নিরপরাধ ভালো দামি কোনো কাঠের গাছটা উপড়ে না যায় কথা বলেন ঠিক কিনা খেয়াল রাখা উচিত এটা আমার বিনয়ের সাথে পরামর্শ থাকলো সৎ কাজের আদেশ আদেশ আর অনুরোধ এক জিনিস না আদেশ করা যায় সেখানে যেখানে মোটামুটি আদেশ দেওয়ার জায়গায় থাকা যায় মহামান্য আদেশ করবেন ইওন মহোদয়কে ইউনো মহোদয় আদেশ করবেন চেয়ারম্যানদেরকে চেয়ারম্যান মহোদয়গণ আদেশ করবেন মেম্বরদেরকে এইভাবে আদেশ উপর থেকে আসে তাহলে মুসলিমদেরকে ওই জায়গায় যেতে হবে যেখানে গেলে আদেশ দেওয়া যায় কথা বলেন ঠিক কিনা দেখেন না ভিতরে তিনশো ষাটটা মূর্তি রেখে বাইরে আদায় করেছেন একটি মূর্তিও সরাতে পারেন নাই কারণ হলো আদেশ দেওয়ার জায়গায় তিনি তখনও পৌঁছতে পারেন নাই তাহলে আদেশ দেওয়ার জায়গায় পৌঁছতে হবে এটা যেমন ফরজ আদেশ দিতে হবে অসৎ কাজ বন্ধ করতে হবে এটাও তেমনি ফরজ আপনার মেয়েকে জিন্সের প্যান্ট বানায় দিয়েছেন আপনি আপনাদের এলাকায় নাই আমি জানি এগুলো সব স্টার জলসার বরকত এই পরে যখন আপনার মেয়ে বাইরে যায় রাস্তায় দাঁড়ায় বলে রে মাল কথা ঠিক না আপনার বোন ভাস্তি মেয়ে স্ত্রী ভাতিজা ভাতিজি আপনার আত্মীয় স্বজন এই মেয়েগুলো কারো না কারো মেয়ে আত্মীয় তাদেরকে মাল বলছে আহাহা আল্লাহর নবী বলেছেন মহিলারা তোমরা শুধু নিজের বডিটা হেফাজতে রাখো আল্লাহ জাহান্নামটাকে তোমাদের থেকে হেফাজতে রাখবেন আহ মা বোনদেরকে অনুরোধ করছি পর্দা করন ইওর বডি জাস্ট অনলি ফর ইউর হাজবেন্ড নট আদার্স আপনার আপনি যদি সত্যি সতী সাধবী নারী হয়ে থাকেন আপনার শরীর আপনার স্বামীর জন্য আর কেউ দেখার অধিকার রাখতে পারে না তা আপনি বাইরে দেখাচ্ছেন কেন এক একজন যা খুশি ভিতরে ভিতরে না এই যে যে সমস্ত মেয়েরা একটু এর শরীরটা একটু ভালো দেখতে শুনতে ভালো এরা কি যে হাইব্রিড কাঠ কাপড়ের গলার হার যেন দেখাতেই হবে মার্কেটে গেছে ছেলেরা তাকায় আপা এইটা নেন এটা ফেরান্সের এটা জার্মানির এটা ইটালির এটা চায়না এই মালগুলো নেন খুব ভালো হবে আপা খুব ভালো একবার তার দিকে তাকায় একবার আর এই মেয়েটা ভিত্রি ভিত্রে ফলে কথা বলেন ঠিক কিনা সিটিং ভিত্রে ভিত্রে ফলে খুশিতে বাঘবাকু খুশি আমাকে দেখে কতজন কতজন আমরা কি পাইলাম আর হে কি পাইছে রে আহ আফসোস করে আমাকে দেখে খুশি হয় আমাকে দেখে তাদের ভালো লাগে আমাকে দেখে তাদের পছন্দ বোনেরা শুনুন পসা মাছ গন্ধ বেশি দাম কম মাসি বেশি পসা মাছ গন্ধ বেশি দাম কম মাসি বেশি এই জাতীয় মহিলাদের দাম কম পসা মাসিগুলোর নজর বেশি কথা বলেন ঠিক কিনা আর বলবো না বললে বুঝবেন আনিল এরপরে আল্লাহ সর্বশেষ বলছেন আল তারা আল্লাহর হেফাজত সীমার করবে ব্যক্তি জীবন পারিবারিক জীবন 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 সমাজ রাষ্ট্রীয় রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবনে আল্লাহর বিধিবিধান বিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে যারা পালন করবে এই সমস্ত কোয়ালিটি সম্পন্ন মোমিনদের জন্য আবার শিরিল আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ চিৎকার দিয়ে বলেন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবল করুন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ ভায়াত উত্তরোত্তর সাফল্য মণ্ডিত জীবন কামনা করে এই তিন দিনের মাহফিলের আজকের সমাপনী দিবসের দিবসের আলোচনা শেষ করছি হাদা দা মাইন দিয়ে আলাই হে তাহক্কাল তো ওয়া আখির দাবায় না আনিল হামদুল্লিলাহফিলা দাঁড়ানো ভাইয়েরা বসে পড়ুন এক্ষুনি দোয়া হবে ইনশাআল্লাহ সবাই পড়ে নেন এই টাকাটা আপনার কথা এই টাকাটা এক ভাই অথবা বোন আমাকে দেওয়ার জন্য দিয়েছেন ৫০ টাকা আমাকে যখন দিয়েছেন আমি এটা গ্রহণ করলাম আমি আল্লাহ রস্তে এই মাহফিলের জন্য এটাও দান করলাম আল্লাহ কবুল করুন আমার ওই দাতা ভাই অথবা বোন যিনি দিয়েছেন আমি জানি না তিনি কে এত মহব্বত করেন আমি জানি না আল্লাহ তুমি তার দিলের নেক বাসনা পূরণ করে দাও বলেন আল্লাহ

من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت اللهم امين ربنا ظلمنا انفسنا <applause> وان لم تغفر <applause> لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বানা লা তুযিকলুবানা ба'да ইযা হাদায়তানা ওয়া হাব lana মিল্লাদুন কারাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব এই আরপানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ থেকে 7 বছর আগে কুরআনুল কারীমের মাহফিল যারা শুরু করেছিলেন আজকে সেপ্টেম্বর 20 তিন দিন পেপি তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবস তোমার রহমতের নজর দিয়া তাহাজের সময়ে এই মাহফিলটার দিকে একটুখানি মেহরবানি করে থাকাও অনেক দূর দূরান্ত থেকে তোমার বান্দিরা এই মাহফিলে এসে এক শাক মৌসাকের মতো বসে ঘন্টার পর ঘন্টা করানুল কেরিমের আলোচনা শোনার পরে তোমার পারে জান্নাতের বাগানে বসে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুখানা হাত আমরা তুলে ধরেছি যখন তোমার দরবারে হাত তুলে ধরলাম তখন পশু পাখি গুলো পর্যন্ত ঘুমে কাতর কিন্তু তোমার এই প্রিয় বান্দাবান্দিরা ঘুমায় নাই রব্বুল আলামিন কোরআনুল করিমের মাহফিল আমরা জানি একটু পরেই এই মাহফিলের বিদ্যুতের বাল্বগুলো নিভে যাবে আগামী কালকে এই মাঠে আর কেউ কোরআন শুনতে আসবে না আমি জানি না এটাই আমাদের জীবনের শেষ মাহফিল কিনা পরবত দিগার আগামী বছরের মাহফিলে আমরা থাকতে পারবো কিনা আমরা জানি না এই মাহফিলের আয়োজন যারা করলেন কষ্ট করে শোনার জন্য যারা আসলেন টাকা পয়সা বুদ্ধি পরামর্শ প্রশাসনের পক্ষ থেকে অনুমতি সব রাজনৈতিক দলের ঐকান্তিক সহযোগিতায় এই মাহফিলের আয়োজন এই মাহফিলটাকে তোমার দরবারে কবুল করে নাও এই মাহফিল আমাদের সকলের জন্য হেদায়েতের আলোকবর্তিকা বানায়া দাও পরওয়ারদিগার এই মাহফিলে তুমি যত সাবধান করবে এর সবটুকু হাদিয়া নযराना সোনার মদিনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক এবং সায়দা तमाम পৃথিবীর মাটির নিচে যত মমিন মমিন হাত ঘুমা গেছে যারা ইমান নিয়ে অন্ধকার কবরের মধ্যে যারা পড়ে আছে দয়া করে মেহেরবানি করে তাদের আরো পরে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ তালা আমরা যারা হাত তুলে ধরলাম আমাদের অনেকেরই মা শীতের দিন আমরা যখন ছোট ছিলাম বিছানায় মায়ের কাপড়ে পেশাব করে দিয়েছি ভেজা কাপড়টা নিজের শরীরে নিয়ে শুকনা কাপড় দিয়ে জড়ায়া কলিজার টুকরা সন্তানকে বুকে ধরে রেখেছে এমন জনম দুঃখিনী মা খালি মাটিতে শীতের দিনে যাদের মা কবরে পড়ে আছে ওই মায়ের কথা কেমনে ভুলবো বাবু যাদের মা তাদের দুঃখ তো আর কেউ বসে না ঈদের দিন সন্তানেরা সবাই যায় করার জন্য শেষ করে সবাই যার যার বাড়িতে সে মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়ায় বলে মা আজকের দিনে কতজন মায়ের হাতে খাবে মা মা বলে ডাকবে আমার তো মা ডাকার কেউ নাই কত জনের বাবা এই দুনিয়ায় বেছে নাই মায়ের কবরের দিয়া। বাবার কবরের পাশ দিয়া মাহফিলে আসার সময় কবর থেকে মা হয়তো পায়ের আওয়াজ পাইয়া বাবা হয়তো সন্তানের পায়ের আওয়াজ পাইয়া ডেকে ডেকে বলেছে বাসারে যা মাহফিলে যেতেছিস বাবা যা তিন দিনের মাহফিল আজকের সমাবনী দিবস ওই মাহফিলে কত মজলুম থাকবে যে ওই মাহফিলে কত মুসাফির থাকবে রে বাবা ওই মাহফিলে গিয়ে তোর দুঃখিনী মায়ের কথা একটু মনে করিস বাবা তোর বাবার কথা একটু মনে করিস বাবা তালা এই মা ফিলে তুমি দেখো যাদের চোখের পানি আমার তো মনে হয় লোকগুলো গেছে আমার তো মনে হয় ওই লোকগুলো বাড়িতে গিয়া জীবনের কোনো দিন মাকে ডাকতে পারবে না বাবাকে ডাকতে পারবে না আল্লাহ তুমি দয়া করে বাবা মায়ের খবর গুলো যেন টুকরায় পরিণত করে দাও রাবার বাবা মাজাদের বেঁচে আছে হায়াতে দিবা দান করে দাও যারা অসুস্থ সেফায় কামেলা দান করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও চাকরিজীবীদের হালাল পেশা কবুল করে নাও বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও কৃষিজীবীদের শস্য ছাত্রীদের সিনা খুলে দাও পরীক্ষার্থীদের দয়া করে কামিয়াব শিব করে দাও আমার দেশের যুবক যুবতীগুলোকে অশ্লীলতার সবল থেকে কবল থেকে অপসংস্কৃতির বিভিশিকা থেকে আল্লাহ তুমি করে বড় মুসলিয়া হার জায়গা বিনা প্যালেস্টাইন ইরাক আফগানিস্তান কাশ্মীর বুলগেরিয়া সোমালিয়া হাঙ্গরি নাইজেরিয়া সাউথ আফ্রিকা লিবিয়া লেবানন মায়ানমার তুরস্ক মিশর রোহিঙ্গা তেমন দুনিয়ার মুসলমানেরা যিনি যেখানে বিপদে আছেন আল্লাহ দয়া করে তুমি তোমার তিনি হেফাজত করোয়ার দিগার নব্বই জন মুসলমানের এই দেশ আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ এই দেশটার উপরে রহম করো আল্লাহ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কেমত পর্যন্ত কবুল করে না যে দেশের মানুষগুলো নামের আগের দিকে লেখেন লেখেন শব্দটা লক্ষ মসজিদ থেকে যে দেশে আজাহান উচ্চারিত হয় মানুষের ঘুম ভাঙ্গে সেই দেশের মানুষগুলোকে তোমার কোরআন মেনে চলবার তাও ভেঙে দিয়ে দাও আল্লাহ এই দেশটার জন্য তোমার পক্ষ থেকে তুমি রহমত পাঠাও দিগার সকল ষড়যন্ত্রের হাত থেকে আমার এই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে তুমি দয়া করে হেফাজত করো অমাভূত আমি যখন তোমার দরবারে মোসাফিরের হালতে হাত তুলে ধরেছি তুমি জানো আমি মুসাফির তুমি এ জানো তোমার কোন কোন বান্দাদের কি দরখাস্ত আছে আমি এক মিনিটের জন্য সুযোগ দিলাম আল্লাহ তুমি দেখো তোমার বান্দাবান্দিরা তোমার কাছে কি চায় কতজন তার ভাই হারিয়েছে কতজন তার বাবা হারিয়েছে কতজন তার প্রিয় সাথী হারিয়েছে কতজন মজলু কত মানুষ অসহায় মানুষ তোমার দরবারে হাত তুলে দরেছে মা বোন গুলো কেউ মা হারিয়েছে কেউ স্বামী সন্তান হারিয়েছেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ কার মনে কি ব্যথা যন্ত্রণা তুমি ভালো জানো প্রত্যেকের দিলের নেক মাকাসদ পূরণ করে দাও আমি সুযোগ দিলাম আপনারা আপনাদের মনের কথা গুলো দেখো তোমার বান্দারা কি চায় মুখ ফুটে বলতেও পারে না বাবু কষ্টের কথা কাউকে বলতেও পারে না আল্লাহ এই মাহফিলের ইন্তজামিয়া কমিটিকে কবুল করো আল্লাহ আখের আলী সহ আমার প্রিয় ভাই যারা কমিটিতে যারা আছেন সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ এই কমিটিকে তুমি কবুল করো আল্লাহ এই সিনায়দার মহামান্য ডিসি মহোদয় এসপি মহোদয় সহ যারা প্রশাসন থেকে অনুমতি দিয়েছেন সকলের জন্য এই দোয়া করি সবাইকে কোরআনের আলোয় আলোকিত করে দাও যাহার নামের ভয় সিনায় পয়দা করে দাও আল্লাহ এই কোরআনের মাহফিলগুলো জাতির চরিত্র গঠনে ভূমিকা রাখে এগুলো তাদের অনুমতি দিয়ে আরো সহযোগিতা দিয়ে বেশি বেশি করে করাবার তাও দিয়ে দাও আল্লাহ সকল ভাইদের নেক আশাগুলো পূরণ করে দাও বোনদের নেক আশাগুলো পূরণ করে দাও اللهم شتت شملهم، اللهم مزق زماعهم، اللهم دمر ديارهم، اللهم انا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم، سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.